সমুদ্রের বুকে অনেক বছর আগে ডুবে যাওয়া এক জাহাজের সন্ধানে বেরিয়ে পড়ে সাহসী ক্যাপ্টেন অজয় এবং তার দল। কোন জাহাজের খোঁজে তারা বেরিয়েছে, কি রহস্য জড়িয়ে রয়েছে সেই জাহাজের সঙ্গে? অস্ট্রেলিয়ার কাছাকাছি একটা দ্বীপের কাছে সমুদ্রের গভীরে জলের তলায় কোন জাহাজের সন্ধান পাবে ওরা? ধন সম্পদ ভরা একটা জাহাজ জলের নিচে খুঁজে পেলেও সেই জাহাজ থেকে কিছু তুলে আনতে পারবে না ওরা, কেন? কি আছে ওই অকুল নীলের বুকে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প অকুল নীলের বুকে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, আরএনএম অভিষেক, পার্থ, বর্ণালী, পিনাকি, জ্যোতির্ময়, শুভ, রাজ, সাগ্নিক, অভিযান ও কৌশিক। শুরু হতে চলেছে আজকের গল্প অকুল নীলের বুকে। তার মানে মামা গুপ্তধন? না, গুপ্তধন সত্যি আছে কিনা সে কথা জানা যায় না। আসলে ওই জাহাজে করে অস্ট্রেলিয়া থেকে কি ফিরছিল সে কথা কেউ জানে না। আসলে যে জাহাজটা ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সেটা আছে অস্ট্রেলিয়ার জাদুঘরে, কিন্তু শোনা যায় ওই জাহাজের সঙ্গে আরও একটি জাহাজ একই সঙ্গে অস্ট্রেলিয়া ফিরছিল। তবে দ্বিতীয় জাহাজের ব্যাপারে কিন্তু খুব বেশি কিছু জানা যায়নি। প্রথম যে জাহাজ, অর্থাৎ যাকে বাটাভিয়া জাহাজ বলা হয়, তার ধ্বংসাবশেষ উদ্ধার করা গেছে অস্ট্রেলিয়ার কাছাকাছি জন আব্রিহেল দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের গভীরে। কিন্তু আরেকটি যে জাহাজ ছিল তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শোনা যায় অস্ট্রেলিয়া থেকে ওই জাহাজ দুটো আসছিল রূপোর মুদ্রা নিয়ে। সেই সময় বাটাভিয়া জাহাজ রূপোর মুদ্রাই গ্রহণ করত, তাতে অনেক লোকজন ছিল এবং তাছাড়াও আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তবে জাহাজটা ঝড়ের মুখে পড়ে যায়। আচ্ছা মামা, দ্বিতীয় জাহাজটা খুঁজে পেল না কেন? প্রথম জাহাজটা যদি একই জায়গাতে ডুবে থাকে তাহলে দ্বিতীয় জাহাজটা তো সেখানেই পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই হলো আসল রহস্য। বাটাভিয়া জাহাজ যখন ডুবে যায় তখন সেখানকার লোকেরা সবাই মিলে গিয়ে পড়েছিল পাশের জাহাজটায়। যারা চাপতে ফেরেছিল ভালো, যারা পারেনি তারা জলে ডুবে যায়। তার মধ্যে অনেকেই জাহাজ থেকে দূরে গিয়ে পড়ায় সাঁতরে আশেপাশের ছোট দ্বীপগুলোতে আশ্রয় নেয়। সবাই ভেবেছিল ওই জাহাজটা ঝড় সামলে নিয়ে আবার হয়তো ফিরে এসে তাদের উদ্ধার করবে, কিন্তু সেই জাহাজটা আর ফিরে আসতে পারেনি। ঝড়ের মধ্যে যে কোথায় হারিয়ে যায় সে কথা কেউ জানে না। দ্বীপের মধ্যে যারা বেঁচেছিল তারা বেশ কিছু বছর ওখানে অতি কষ্টে দিন কাটায়। এই সমস্ত কিছু নিয়েও একটা গল্প আছে। তারপর অনেক বছর পরে আরেকটা জাহাজ ওদের উদ্ধার করেছিল। তখন ওরা সমস্ত কথা জানায় অস্ট্রেলিয়া সরকারকে, তারাই নির্দেশ দেয় এবং তাদের বলা কথার ওপরেই কিন্তু পরে ওই বাটাভিয়া জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। আশ্চর্যজনকভাবে সেই জাহাজের কথাও কোথাও বলা হয়নি। কেন বলা হয়নি আমি তার কারণ একটা অনুসন্ধান করতে পেরেছি। আসলে ওই যেরকম মুদ্রা বাটাভিয়ার জাহাজে করে আসছিল তার চেয়েও দামি কিছু ছিল দ্বিতীয় জাহাজটিতে। বাটাভিয়ার জাহাজে সশস্ত্র রক্ষী, ক্যাপ্টেন সকলেই ছিল। তারা ওই জাহাজটাকে বোধহয় পাহারা দিয়ে নিয়ে এসেছিল। সেই সময় ওই ভারত মহাসাগরের জলপথে মাঝে মাঝে জলদস্যুর আগমন ঘটত। দুটো জাহাজ একই সাথে আসছিল, মনে হয় ওই জাহাজেও কিছু মুদ্রা বা এমন কিছু দামি জিনিস ছিল যা অতি সাবধানে নিয়ে আসার প্রয়োজন ছিল। দ্বীপে যারা বেশ কয়েক বছর বেঁচেছিল তারা কিন্তু অস্ট্রেলিয়ান সরকারকে এই জাহাজের কথা জানিয়েছিল। অস্ট্রেলিয়ান সরকার জাহাজের কথাটা পুরোপুরিভাবে চেপে যায়। কারণ এমন কিছু তাদের জাহাজে করে যাচ্ছিল যেটা বাইরে কারো জানার কথা নয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস তোরা কেন ওই জাহাজের কথা ইতিহাসে নেই এবং অনেকেই জানে না। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় ক্রীতদাসের ব্যবসা করত। আফ্রিকা থেকে কিছু লোকজন এনে এবং অস্ট্রেলিয়ার অনুন্নত প্রজাতির কিছু লোকেদের সেখানকার সরকারের অনুমোদনে তুলে এনে অন্যত্র বিক্রি করত। তেমনই একটা ক্রীতদাসে ভরা জাহাজ ছিল ওই দ্বিতীয় জাহাজটি, যার সম্ভাবনা আমি একজন নাবিকের লেখা থেকে পেয়েছি। তার নাম দি মেরিন। পৃথিবীর সমস্ত তথ্য যদি বইয়ের আকারে বেরিয়ে আসতো তাহলে পৃথিবীর সমস্ত কিছুই আরও পরিবর্তন হয়ে যেত, বুঝলি লালু? এমন অনেক কিছুই আছে
যেগুলো বিভিন্ন দেশের সরকার এবং অন্য কিছু কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছয় না, এমনই কিছু লেখা আমার কাছে এসে পড়তো মাঝে মাঝে। তার মধ্যে থেকে এই ব্যাপারটা একবার জানতে পেরেছিলাম। তার মানে ভারত মহাসাগরে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ওই অস্ট্রেলিয়ান দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি কোথাও ডুবে গিয়েছিল বাটাভিয়া জাহাজ এবং সেই দ্বিতীয় দি মেরিন জাহাজ। কিন্তু তেমন যদি হয়, ওই জাহাজও প্রথম জাহাজের কাছাকাছি কোথাও থাকার কথা। যে নাবিকের লেখা থেকে গোটা ব্যাপারটা জানতে পারছি, সেই নাবিক ওই ঘটনার আরও কয়েক বছর পরে ওই পথে গিয়েছিল। তখন ঘটনা ঘটেছিল 1624 থেকে 1625-এর মধ্যে, আর যে নাবিকের লেখা আমি পড়ছি তিনি ওই স্থানে গিয়েছিলেন আনুমানিক 1712 নাগাদ। তখন ওই অস্ট্রেলিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাটাভিয়ার ধ্বংসাবশেষ উদ্ধার করা যায়নি, কিন্তু ওই নাবিক একটা আশ্চর্য ব্যাপার দেখেছিল। ওরা তিনজনেই দ্বীপের সালদারের কথায় কেমন যেন কৌতূহলী হয়ে ওঠে। জানলা থেকে রোদের আলো এসে ঘরে ঢুকছে। ওরা সেই মৃত্যুদ্বীপ থেকে ফিরে আবার এসেছে দীপেশের বাড়িতে। সেখানেই কথা বলতে বলতে জাহাজের কথা উঠে এসেছিল। তখনই ওদের একটা গল্প বলে দীপেশ হালদার। মামা, তাহলে ওই বিমেরিনের সন্ধানে যদি আমরা এবার বেরিয়ে পড়ি? তাছাড়া সমুদ্রের পথে পরপর দুবার বেরিয়ে পড়ার পরে আমাদের বেশ ভালোই লাগছে ব্যাপারটা। তাছাড়া অভিজ্ঞতা সামান্য যে হয়নি তাও নয়, তবে আরও অনেক কিছু বাকি আছে। এরপর শুধু ভারত মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগর, এমনকি পৃথিবীর বুকে আরও যে সমস্ত সাগর মহাসাগর, এমনকি ছোট ছোট জলপথ আছে, সেগুলোতেও আমরা ঘুরতে চাই। কাজটা কিন্তু সহজ নয় অজয়। এই যে তোরা এবারে গিয়ে যে বিপদে পড়েছিলি, যদি ওই ক্যাপ্টেনে তার সঙ্গে ছেলেটা না থাকতো তাহলে কত বড় বিপদ হতে পারতো বলতো? আর প্রতিবার যে তোদের এভাবে কেউ বাঁচাবে সেটা তো নাও হতে পারে যদি কোনো বিপদ হয়। আমাদের কিচ্ছু হবে না মামা, আমরা তিনজন তো রয়েছি, আমরা তিনজন একসাথে রয়েছি, যখন কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মামা, আপনি তো আমাদের সাহস দিয়েছেন, আপনি তো আমাদের উৎসাহ যুগিয়েছেন ঘরে বসে না থেকে বাইরে বেরিয়ে পড়ার জন্য। আর তার জন্য এই খোলা সমুদ্রের চেয়ে বড় তো আর কিছু নেই। সমুদ্রের নিচে কত কিছু আছে মামা। সেবার যখন সমুদ্রের জলে আমি পড়ে গিয়েছিলাম তখন একবার মনে হয়েছিল মারাই যাব হয়তো, কিন্তু তার মধ্যেও সমুদ্রের জলের তলায় অনেক কিছুই আমার নজরে এসেছিল। যদিও আলো কম ছিল বলে বেশি নিচ পর্যন্ত দেখতে পাইনি, তবে হ্যাঁ, সমুদ্রের জল বড় গভীর। তা তো হবেই অভিরূপ, সমুদ্রের জল দিয়ে যে নুন তৈরি করা হচ্ছে, এই জল নোনা হবে না সেটা কি করে হয়? কিন্তু তোরা এবার যেখানে যেতে চাইছিস সেটা কিন্তু খুব সহজ জায়গা নয়। আসলে অস্ট্রেলিয়ান দ্বীপপুঞ্জগুলোর মধ্যে ঠিক কোথায় সেই দ্বীমেরিনের ধ্বংসাবশেষ রয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। বিশেষ করে ওই বাটাভিয়া জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর খননকারী দল, মানে যারা এই সমস্ত ধ্বংসাবশেষ খুঁজে বেড়ায়, তারা কিন্তু চুপি চুপি কাজটা করে চলেছে। ওই জাহাজে আসলে কি আছে সে কথা কেউ না জানলেও জাহাজে মূল্যবান অনেক কিছুই থাকতে পারে, সেটা তো তোরা জানিস। তাই এই কাজে কিন্তু অনেকেই এই স্থানে অনেক বছর ধরে চেষ্টা করে চলেছে। তার মধ্যে তোরা কি এত সহজে কিছু খুঁজে পাবি? তাছাড়া তাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তি, অনেক যন্ত্রপাতি রয়েছে, তোদের কাছে তো কিছুই নেই বাবা। কে বলল মামা আমাদের কাছে কিছু নেই? আমাদের কাছে গাইড করার জন্য তোমার মতো একজন অভিজ্ঞ অভিযাত্রী রয়েছে। আমাদের মনে অজানাকে জানার জন্য এক প্রবল কৌতূহল আছে, তাছাড়া সাহস, উদ্যম আর যা যা প্রয়োজন হয় সব কিছুই আছে। আর তুমি যন্ত্রপাতির কথা বলছো, সে সমস্ত কিছু আমাদের প্রয়োজন হবে না। আমরা তো আর গুপ্তধন উদ্ধার করার লক্ষ্যেই সেখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি অভিযানের লক্ষ্যে। যদি সেখানে গিয়ে কোনোভাবে দ্বীমেরিনকে খুঁজে বার করতে পারি সেটা হবে আমাদের উপরি পাওনা। তবে অনেক দিন তো হয়ে গেল, প্রায় মাস দুয়েক আমরা বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না। বাড়িতে রয়েছি বলে বাবা আমায় কোনোভাবে চাকরিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে। তাছাড়া লাদুর কলেজ এবছরের মধ্যে শেষ হয়ে যাবে, অভিরূপও চাকরির চেষ্টা করছে, তবে আমাদের এসব ভালো লাগছে না সত্যি মামা। দীপেশ হালদার চমকে ওঠে। এমনটাই তো ছিল দীপেশ হালদার, এমনভাবেই চাকরির তোয়াক্কা না করে
সংসার জীবন ও নিজের চিন্তা না করে বেরিয়ে পড়েছিল সব কিছু ছেড়ে, আর তার জন্যই তো গোটা জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। তাই শক্ত গলায় সে বলল, না এটা একদম ঠিক নয়। জীবনে উন্নতির জন্য টাকা প্রয়োজন, কিন্তু শৃঙ্খলাও প্রয়োজন। তোরা আগে চাকরির চেষ্টা কর, তারপর না হয়। দীপেশ হালদারের সঙ্গে ওরা ধীরে ধীরে অনেকটা বন্ধুর মতোই হয়ে উঠেছে। দীপেশ হালদার অনেক কথাই ওদের সঙ্গে বলে, ওরা মন খুলে তার সঙ্গে কথাও বলে। আজ দুদিন হলো ওরা এখানে এসেছে, কাজের লোক সবাইকে চা দিয়ে গিয়েছিল, এবারে সামান্য বেগুনি নিয়ে এলো ওদের সবার জন্য। খেতে খেতে লালু বলল, মামা তাহলে আমরা কবে যাচ্ছি বলো তো? তুই কলেজ শেষ কর আর তোরা চাকরির চেষ্টা কর, তারপরে দেখা যাবে। বুঝতে পারছিস না দিনকাল ভালো নয়? আমার মতো এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিস না। তোমার মতো যদি হতে পারতাম তাহলে তো আরও ভালো হতো, কিন্তু তোমার মতো হওয়া সম্ভব নয় মামা। তবে আমরা আমাদের মতোই হতে চাই, আমরা ওই দিমেরিনের খোঁজে যাব। দীপেশ হালদার অবাক চোখে তাকিয়ে দেখল ওদের দিকে। ঠিক সেই ছেলেটার মতোই চোখের দৃষ্টি ওদের, উদ্যম শক্ত চোয়াল। ওদের চোখের আলোতে যেন সমুদ্রের ঢেউ দেখতে পেল দীপেশ হালদার, তার সঙ্গে শুনতে পেল সমুদ্রের গর্জন। ওরা মানবে না, ওরা যাবেই। সেই প্রায় 400 বছর আগে হারিয়ে যাওয়া সেই বাটাভিয়া জাহাজের সঙ্গে সঙ্গে থাকা আরও এক জাহাজ দি মেরিনের খোঁজে। যে জাহাজ আদৌ আছে কি না তার সত্যি কোনো প্রমাণ দীপেশ হালদারের কাছে নেই। সামান্য কয়েকটা লেখা আর দু একটা বইয়ের মাধ্যমে সে কথাগুলো জানতে পেরেছে। বইয়ের চেয়ে বেশি বিশ্বাস করে ওই লেখাগুলোকে। একজন নাবিক তার জবানবন্দিতে কখনোই মিথ্যে কথা লিখবে না। বইয়ে মিথ্যে কথা লেখা থাকতেই পারে, কারণ বই অনেক সময় মানুষের মনোরঞ্জনের জন্য লেখা হয়। যে বই যত ভালো হবে তার চাহিদা তত বেশি, যে বই মানুষের কাছে যত ভালো লাগবে সেই বইয়ের কাগজ বিকবেও বেশি। তাই তিনটে বইয়ের তথ্য থেকে সে দুজন নাবিকের জবানবন্দির উপর বেশি বিশ্বাস করে। বেশ, যখন কথাই শুনবি না তাহলে তো আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা, অস্ট্রেলিয়ান দ্বীপপুঞ্জের ওই এলাকাতে কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের কড়া নজর রয়েছে, সেখান থেকে তোরা কিছু নিয়ে আসতে পারবি না। আর তাছাড়া ওই স্থানে গিয়ে খোঁজ খবর করলে সেটা কিন্তু ওদের চোখে পড়বে, তাই তোদের যা করতে হবে অত্যন্ত সাবধানে করতে হবে। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে তো, তাছাড়া অস্ট্রেলিয়া তো আর এখানে নয়, অনেকটাই যেতে হবে। জাহাজে যাওয়াটাই কি ঠিক হবে? তিমুর সাগরের নাম শুনেছিস? ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ার মাঝামাঝি পড়ে। তোদের এখান থেকে প্রথমে যেতে হবে সিঙ্গাপুর কিংবা জাকার্তা, তারপর সেখান থেকে তিমুর সাগর ধরে তোরা অস্ট্রেলিয়া পৌঁছতে পারবি। তবে তোদের অস্ট্রেলিয়া যাওয়ার প্রয়োজন নেই, ইন্দোনেশিয়া দিয়ে তারপর তিমুর সাগর পেরিয়ে অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি পৌঁছতে পারলেই তোদের কাজটা সহজ হয়ে যাবে। তবে এখান থেকে জাকার্তা কিন্তু জাহাজে যেতে গেলে তোদের সেই মাদ্রাস থেকেই যেতে হবে। আচ্ছা মামা, এই জাহাজগুলো সব মাদ্রাস থেকে এত দূরে? মাদ্রাজে তো একসময় বেশ বড় সমুদ্র বন্দর ছিল, তাই না? ছিল নয়, এখনো আছে তো। মাদ্রাজে কিন্তু প্রথম ভারতবর্ষের ভূখণ্ড হিসেবে সমুদ্রপথ আবিষ্কার হয়েছিল, তাই তাড়াহুড়ো না করে আগেরবারের মতো মাদ্রাজ, তারপর শ্রীলঙ্কা, সেখান থেকে জাকার্তা। জাহাজ সমুদ্রপথে গেলে অনেকটা বেশি সময় লাগে, তাই না? প্লেনে করে গেলে সময় কম লাগে, কিন্তু সমুদ্রপথে যাওয়া আর প্লেনে যাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য মামা। দীপেশ হালদার হাসল। এই পার্থক্যটা বুঝতে মানুষের অনেক সময় লেগে যায়। প্লেনে করে গেলে কয়েক মুহূর্তের মধ্যে অনেক দূরে পৌঁছে যাওয়া যায়, কিন্তু সাগর পথে একটা নতুন কিছু আবিষ্কার, নতুন অনেক কিছু দেখা, এই সব কিছুর মধ্য থেকে মানুষ সবসময় দূরে থাকতে ভালোবাসে। তার প্রধান কারণ হলো সাগর সম্পর্কে তারা বেশি কিছু জানে না, রহস্য উন্মোচন নিয়ে ভাবেও না। সমুদ্রের নীল জলরাশি সম্পর্কে তারা কিছুই জানে না। তাই দীপেশ হালদার বলল, তোরা দেরি করিস না, সন্ধ্যা হয়ে গেছে, খাবার দিয়ে যেতে বলছি, তোরা খেয়ে দিয়ে শুয়ে পড়। ওরা দেরি করল না, রাতের খাবার খেয়ে ওদের জন্য বরাদ্দ ঘরে তিনজনে শুয়ে পড়ল। পাশাপাশি দুটো বিছানা, একটা সোফা, সোফায় অজয়, অভিরূপ আর লালু বিছানায়।
কিন্তু সে রাতে যে কারোর ঘুম আসবে না এ কথা ওরা সকলেই জানে। তবুও একসময় ঘুমানোর চেষ্টা করতে করতে লালু বলল, আচ্ছা আমরা যখন শ্রীলঙ্কাতে যাব তাহলে মিকা আর নালিনকে যদি খুঁজে বার করি তাহলে কেমন হয়? ওদের দুজনকে নিয়ে যদি আমরা যাই, ওদের জাহাজ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, জাহাজ চালাতেও পারবে। ওরা যদি থাকে আর একটা জাহাজের ব্যবস্থা হয় তাহলে আমাদের আর ওখান থেকে জাকার্তায় গিয়ে অপেক্ষা করতে হবে না, আমরা ওই পথ ধরেই সোজা চলে আসতে পারবো। কথাটা মন্দ বলিসনি, আমিও কথাটা ভাবছি। তবে মিকা আর নলিনকে কি এত সহজে খুঁজে পাওয়া যাবে? যাবে, শ্রীলঙ্কার যে বন্দর থেকে আমরা বেরিয়েছিলাম সেই বন্দরের কাছাকাছি একটা জায়গার কথা বলেছিল সে, সেখানে গেলে তাকে খুঁজে পাওয়া যেতে পারে। তবে জায়গা খুঁজে পাওয়া গেলেও তাদেরকে কি আর আমরা পাব? কারণ আমাদের মতো তারাও তো দুঃসাহসী অভিযাত্রী বলেই মনে হয়েছিল, নিশ্চয়ই সমুদ্রে কোথাও বেরিয়ে পড়েছে। আমাদের গিয়ে ওদের খোঁজ করতে হবে, তাহলে অনেক সুবিধা হবে, আমাদের জাহাজের সুবিধা হবে, জাহাজ চালানোর ব্যাপারেও সুবিধা হবে। ঠিক আছে, ভালো করে জেনে নিতে হবে সব, দুটো দিন বিশ্রাম নিই তারপর। সত্যি আবার আমরা বেরিয়ে পড়ব এটা ভাবতেই কেমন লাগছে, দুটো মাস বাড়িতে বসে বসে কেমন যেন লাগছিল। সেই নীল সমুদ্র, আবার ঠান্ডা জল, আবার সেই খোলা আকাশ, উহ! ওরা তিনজন স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্ন দেখতে দেখতে কখন যেন ওরা ঘুমিয়ে পড়েছিল। নীল আকাশের স্বপ্ন মানুষকে যতটা ভাবিত করতে পারে তার চেয়ে বেশি বোধ হয় সমুদ্রের জল করতে পারে। সমুদ্রের জলের স্পর্শ, সেই ঠান্ডা সামুদ্রিক বাতাস, আর তার সঙ্গে বহুদূরে দেখতে পাওয়া কালো বিন্দুর মতো একটা দ্বীপ স্বপ্নের মধ্যেও কোথাও যেন টেনে নিয়ে যাচ্ছিল। এই রে, এই কম্পাসটা তোদের কাছে রাখ, এটা তোদের দিক নির্ণয়ে সাহায্য করবে। তবে এবার কিন্তু আর কোনো কিছু ছাড়া যাওয়ার চেষ্টা করবি না। এবার সঙ্গে কী কী নিতে হবে তার একটা লিস্ট আমি তৈরি করে দিয়েছি, একজন নাবিকের কাছে যা থাকে তা রয়েছে এই লিস্টে। তবে আমার পক্ষে সমস্ত কিছু জোগাড় করা সম্ভব নয় বলেই তোদের তা জোগাড় করতে হবে। লিস্টটা হাতে নিয়ে অজয় দেখল বেশ অনেক কিছুই লেখা আছে তাতে। তিনজনের জন্য যথেষ্ট পরিমাণ ব্যাগ, সামান্য কিছু পোশাক, তাছাড়া সমুদ্র অভিযানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। আমি তো দুদিনের মধ্যেই সমস্ত কিছু জোগাড় করে নেব, আমাদের ওদিকে একটু খুঁজলেই ওসব কিছু পাওয়া যাবে। তবে আসল ম্যাপের ব্যাপারে যদি কিছু বুঝতে পারা যেত তাহলে খুব ভালো হতো। তবে যে নাবিকের কথা আমি পড়েছিলাম সে এক্স্যাক্ট ম্যাপের কোনো সন্ধান দেয়নি, আর বইয়ে বাটাভিয়া জাহাজের ব্যাপারে বেশি লেখা ছিল। ম্যাপ বলতে তুই এখনকার অস্ট্রেলিয়ার ম্যাপে অস্ট্রেলিয়ার প্রধান ভূখণ্ড থেকে একটু সামনের দিকে যেখানে তোকে জাকার্তা থেকে ওই তিমুর সাগরের কথা বললাম, ওর কাছাকাছি বেশ কিছু দ্বীপপুঞ্জ রয়েছে। ওই দ্বীপপুঞ্জের মধ্যেই একটা ছিল সেই দ্বীপপুঞ্জ। ওখানকার লোকের কাছ থেকে তুই জানতে পেরে যাবি কোথায় বাটাবিহার জাহাজে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তার আশেপাশেই কোথাও হবে। ঠিক আছে মামা, তাহলে আমরা তোমায় কথা দিচ্ছি, ওখান থেকে ফিরে আবার তোমার কাছে আসব, আর আমরা তিনজনেই আসব। দ্বীপে সালদারের একটু অস্বস্তি হয়। সেই সুদূর অস্ট্রেলিয়া, সেই জাকার্তার কাছাকাছি তিমুর সাগর, ভারত মহাসাগর, এত দূরে ওরা চলে যাবে যদি কোনো বিপদ হয়? তাছাড়া সমুদ্রপথে বিপদ তো কম নয়, সমুদ্রের ঝড় রয়েছে, সমুদ্রে এমন অনেক প্রাণী আছে যার কথা আজ পর্যন্ত মানুষ ভালোভাবে জানতেও পারেনি, ছেলে মেয়েগুলোর কোনো বিপদ হবে না তো? দ্বীপে সালদার পায়ের সমস্যাটা অগ্রাহ্য করে এগিয়ে আসে ওদের দিকে, তারপর ওদের মাথার উপর এক এক করে হাত রেখে বলে, তোদের আমি আটকাতে পারবো না সে কথা আমি জানি, তবে একটা কথাই বলবো, অযথা বিপদে ঝুঁকি নিবি না, যে কাজগুলো বিপদ ছাড়া করা সম্ভব সেই কাজগুলো সহজেই করার চেষ্টা করবি। মনে রাখিস, বাইরে কিন্তু কাউকে সহজে একদম বিশ্বাস করবি না। তুমি কোনো চিন্তা করবে না মামা, আমরা কোনো ভুল করব না, ঠিক ফিরে আসব, দি মেরিন খুঁজে পাই আর না পাই, একটা নতুন অভিজ্ঞতা তোমাদের হবে, কি তাই না? আর তার কথা এসে তোমাদের ঠিক বলবো। ওরা কিন্তু নেমে গেল নিচের দিকে। দ্বীপে সালদার দরজার মুখে বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে হেঁটে গিয়ে বসল নিজের বিছানার উপর, তারপর বাইরের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মুখেই যেন বলল, তোকে আমি আটকাতে পারিনি,
শুধু সেদিন তোকে যদি সত্যি আমি আটকে ফেলতাম তাহলে হয়তো আজ এমন কিছু হতো না। আর এই ছেলেগুলোকে আমি আটকাতে পারলাম না, কেন জানি না আমি কখনোই কাউকে আটকাতে পারি না। তবে তুই যেমন ফিরে আসিসনি তেমন ওরা যদি ফিরে না আসে। দীপেশ হালদার জানলা দিয়ে তাকিয়ে রইল বাইরের আকাশের দিকে। সাদা অল্প মেঘ জমা হয়েছে, সেই মেঘের মধ্যে একটা মুখ দেখতে পাচ্ছে সে। তার উজ্জ্বল চোখ, মাথায় চুল, গায়ের রং ফর্সা, শান্ত একটা মুখ, আর সেই মুখে ছড়িয়ে রয়েছে একটা মৃদু শান্ত হাসি। বন্দর এলাকাটায় ঢুকতে ওরা বুঝতে পারল এখানে আজ বড্ড ভিড়। বেশ কয়েকটা জাহাজ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, বোধহয় জাহাজে মাল তোলা হচ্ছে, দূরে কোথাও যাবে। ওরা মিকা আর নালিনকে খুঁজতে লাগল, কিন্তু স্থানীয় কাউকে সেইভাবে জিজ্ঞাসা করা সম্ভব না, বিশেষ করে যদি ওদের কেউ সন্দেহ করে। তাছাড়া আগের বার এখানে যে অভিজ্ঞতা ওদের হয়েছিল তারপর আর কাউকে সহজে বিশ্বাস করাও যায় না। জাহাজগুলো বন্দর থেকে একটু দূরে এসে দাঁড়ায়। ছোট ছোট নৌকাগুলোতে করে মালপত্র তোলা হয়, অনেক সময় বড় নৌকোতে করে মাল নিয়ে গিয়ে তোলা হয় জাহাজের কাছে। হরদম কাজ চলছে, তাই লোকজনের কথাবার্তাও শোনা যাচ্ছে। একজনের কাছ থেকে ওরা ভাঙা ভাঙা হিন্দিতে জানতে পারল জাহাজ দুটো এসে দাঁড়িয়েছে কাল রাতে, আজ সারাদিন মালপত্র তোলা হবে, তারপর আজ রাতেই আবার এই জাহাজটা বেরিয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। কথাটা শুনে ওদের মনের ভেতরটা কেমন যেন আনন্দে নেচে উঠল। আফ্রিকা যাওয়ার ইচ্ছে ওদের অনেক দিনে। অজয় আস্তে আস্তে বলল, এখান থেকে ফিরে আসার পরে আমরা এরপরে একবার আফ্রিকায় যাব। আসলে ওখানে যাওয়ার ইচ্ছা আমাদের অনেক দিনের, তাছাড়া আফ্রিকার নীল নদ দেখার ইচ্ছে আছে। তেমন হলে আমরা সমুদ্র পথেই আফ্রিকা যাওয়ার চেষ্টা করব, কি বলিস? তাতে আমার আপত্তি নেই, কিন্তু এখন ওই মিকার নালিনকে কিভাবে খুঁজে বার করি বলতো? লালু একভাবে ভিড়ের দিকে তাকিয়েছিল। বন্দর থেকে বেরিয়ে একটা প্রশস্ত পথ এগিয়ে গেছে ভেতরের দিকে, সেখান থেকে হরদম লোকের যাতায়াত চলছে। স্থানীয় লোকেদের ভিড় বেশি, তবে তার মধ্যে দু একজন নাবিক, জাহাজের খালাসি, আরও অন্যান্য লোকেদেরও দেখা যায়। তার মধ্যে হঠাৎ কি একটা দেখে লালু চমকে উঠল, তারপরে আঙুল তুলে বলল, আরে ওটা মিকা বলে মনে হচ্ছে না? লালুর কথায় অভিরূপ আর অজয় দুজনের সামনের দিকে তাকায়, আর ঠিক তখনই দেখা যায় একটা দৃশ্য। একটা লম্বা চওড়া লোক একটা মেয়ের সামনে দাঁড়িয়ে, বোধহয় তার সাথে কথা কাটাকাটি চলছে। মেয়েটাও তার সঙ্গে একইভাবে কথা বলে চলেছে। লোকটা আর মেয়েটাকে তাদের স্থানীয় ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। ওরা তিনজনে এগিয়ে গেল সামনের দিকে, তারপরেই মিকাদের দেখতে পেয়ে সামান্য হাসল। লোকটার মুখের দিকে তাকিয়ে স্থানীয় ভাষায় কি একটা বলে কোমরে গুঁজে রাখা একটা থলি থেকে একটা পয়সা বের করে লোকটার হাতে দিয়ে দিতে সে চলে গেল সামনের দিকে। কি ব্যাপার, তোমরা এখানে এতদিন পরে আবার কোথাও যাওয়ার জন্য বেরিয়েছো নাকি? হ্যাঁ, তবে এবার আমরা একটু দূরে যাব, ইন্দোনেশিয়ার কাছাকাছি যাব। জাকার্তা অস্ট্রেলিয়া, তার মাঝে একটা সাগর আছে তার কাছে। অস্ট্রেলিয়া? সে তো অনেক দূর, অনেক সময় লাগবে। কিন্তু এত দূরে তোমরা কি করে যাবে বলতো? জাহাজের কোনো ব্যবস্থা কি তোমাদের হয়েছে? না, হয়নি। তার জন্যই তো তোমার কাছে এলাম। একজন ভালো ক্যাপ্টেন আর তার সঙ্গে একটা মোটামুটি ভালো জাহাজ আমাদের লাগবে। আসলে বুঝতে পারছো, বেশি ভালো জাহাজ নেওয়ার মতো সামর্থ্য আমাদের হবে না। তাছাড়া খুব বেশি ভালো জাহাজ নিলে ব্যাপারটা সকলের নজরে পড়তে পারে। মোটামুটি অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছবো এবং সেখান থেকে ফিরে আসবে এমন একটা জাহাজ আর তার সঙ্গে একজন ভালো ক্যাপ্টেনের জোগাড় করে দিতে হবে। দেখো, জাহাজ তো আমি চালাতে পারি, কিন্তু এত দূরে জাহাজ চালানো আমার পক্ষে সম্ভব হবে না। আমার একজন ভালো ক্যাপ্টেন লাগবে। তবে আমার চীনা একজন আছে, সে যাবে কি না বলতে পারছি না, তবে সে কিন্তু অনেক টাকা চায়, কিন্তু কাজ ভালো করে। সমুদ্রের এমন কোনো জায়গা নেই যেখান থেকে সে জাহাজ চালিয়ে বেরোতে পারবে না। তাহলে তো আমাদের কাজ হয়ে গেল। তবে টাকা নিয়ে তাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, যদি একটু বেশি হয়, তবে এই মুহূর্তে আমাদের কাছে তো অত টাকা নেই, আমরা যতটা এনেছি তার থেকেই দিতে পারবো। তাহলে তোমরা একটা কাজ করো, এখন আমার একটু যেতে হবে, সন্ধ্যের দিকে
ওই যে হোটেলটা দেখছো, ওই হোটেলের কাছাকাছি থাকবে, আমি তোমাদের সঙ্গে দেখা করে নেব। যখন মিকার সঙ্গে ওদের দেখা হয়েছিল তখন দুপুরের সময়। মিকা ওদের আশেপাশেই থাকতে বলে কোথায় যেন মিলিয়ে গেল। ওরা বন্দরের এক পাশে দাঁড়িয়ে জাহাজে মালপত্র ওঠা দেখছিল। একভাবে সবাই কাজ করে চলেছে, নৌকোগুলো পার থেকে জাহাজ পর্যন্ত যাচ্ছে, দৃশ্যটা চেনা। তবে অজয় একবার কৌতূহলবশত প্রশ্ন করল, কি যাচ্ছে বলো তো? মশলা। আমরা যখন মিকার সঙ্গে কথা বলছিলাম তখন ওই রকমই একটা বস্তা একজনের হাত থেকে পড়ে গিয়েছিল, তাতে গোটা দারচিনির অনেকটাই আমি দেখেছি। তার মানে মশলা এখান থেকে বাইরে যাচ্ছে? হ্যাঁ শুনেছি, বিশেষ করে আমাদের মাদ্রাজের এই শ্রীলঙ্কা বন্দর থেকে মশলা রপ্তানি হয়। এত মশলা একটা গোটা দিন ধরে জাহাজে তোলা হচ্ছে, বাবা! কিন্তু আমরা সত্যি সত্যি একটা জাহাজ আর একজন ক্যাপ্টেনকে পাবো তো? না হলে কিন্তু আমাদের এখান থেকে ওই জাকার্তা পর্যন্ত যাওয়াটা সমস্যার হয়ে যাবে। তবে যদি জাহাজ পেয়ে যাই, ক্যাপ্টেন ভালো হয়, তাহলে জাকার্তায় আমরা যাব না, সোজাসুজি ওই অস্ট্রেলিয়ার কাছাকাছি এক কোনো দ্বীপপুঞ্জেই। কিন্তু লোকটার সঙ্গে মিকার কি নিয়ে ঝামেলা হচ্ছিল বলো তো? তাছাড়া মিকা ওনাকে পয়সা দিল বলে মনে হলো। তোরা যেটা দেখিসনি সেটা কিন্তু আমি দেখেছি। ওই লোকটা যখন মিকার কাছ থেকে পয়সা নিয়ে চলে গেল, তারপরেও লোকটা আবার এসেছিল। যখন মিকা আমাদের সঙ্গে কথা বলছিল তখন লোকটা আমাদের লক্ষ্য করছিল। আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না তো? যখনই আমরা বাইরে বের হই তখনই কোনো না কোনো সমস্যায় পড়তে হয়। মামা ঠিকই বলে, সমস্যা ছাড়া আর কোনো কিচ্ছু হয় না, বাইরে বেরোলেই ঝামেলা। ওরা দুপুরে ওই হোটেলেই খাওয়া দাওয়া করল। হোটেল পাশাপাশি বেশ কয়েকটা আছে। বন্দরে যারা কাজ করতে আসে কিংবা জাহাজের নাবিক থেকে শুরু করে খালাসিরা পর্যন্ত এই হোটেলেই খাওয়া দাওয়া করে। তাই হোটেলটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে খুব ভালো। একরকম লালচে রঙের ডাল, একটা তরকারি, তাছাড়া ভাত রুটিও ছিল। তবে ওরা রুটি নেয়নি। খাবারের স্বাদ খানিকটা একই রকম, তবে সমস্ত কিছুতে যেন ঝাল আর মশলার পরিমাণ খানিকটা বেশি বলেই মনে হলো। তবুও খাওয়া দাওয়া সেরে হোটেলের দাম মিটিয়ে ওরা যখন বাইরে বেরিয়ে এলো তখন একটু পরেই বিকেল হবে। জাহাজে মালপত্র তোলা হয়ে গেছে, জাহাজটা আজই ছাড়বে। ওরা আশেপাশে ঘুরে বেড়ালো, আর ওদের তিনজনের সঙ্গে তিনটে বেশ বড় বড় ব্যাগ, অনেক কিছু রয়েছে তার মধ্যে। তবে তার মধ্যে অধিকাংশটাই প্রয়োজনীয় জিনিস। অজয় একবার কম্পাসটা বার করল। ওদের হিসেবে ঠিক যেদিকে ওদের যেতে হবে সেটা হলো দক্ষিণ পূর্ব দিক। আবার কম্পাসটা পকেটে ঢুকিয়ে রেখে ওরা কিছুক্ষণ পায়চারি করল বন্দর এলাকার আশেপাশে। আজ রাতেই জাহাজ ছাড়বে বন্দর থেকে। ওরা যদি জাহাজ পেয়ে যায় তাহলে আজ রাতের মধ্যে একবার ব্যবস্থা করতে পারবে কি ওরা? শেষে ওরা চলে আসার সময় দীপেশ হালদার অজয়কে দেখে একটা কথা বলেছিল। এই কথাটাই অজয়ের বারবার মনে পড়তে লাগল। এক সময় অন্ধকার থেকে একটা লোক বেরিয়ে এলো, তার মুখে একটা কাপড় জড়িয়ে রাখা। বেরিয়ে এসেই ওদের কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে ওদের হাতটা চেপে ধরল আর অজয়কে নিয়ে চলে গেল অন্ধকারের দিকে। লালু আর অভিরূপ হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে গিয়েছিল, তাই তারা ব্যাপারটা বুঝতে পারল না। অজয় ছিটকে গিয়ে পড়েছিল, কিন্তু তারপরে নিজেকে সামলে নিল। উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই দেখতে পেল একটা কাপড়ে ঢাকা মুখ কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি উঠে গিয়ে লোকটাকে কিছু বলতে যাওয়ার আগেই লোকটা একটা ধাক্কা দিল। আচমকা ধাক্কায় অজয় ছিটকে গেল অন্ধকারের একপাশে। এবার অজয়ের কেমন যেন রাগ হলো, পিঠ থেকে ব্যাগটা নামিয়ে বলল, কে আপনি, এভাবে আমায় ধাক্কা দিচ্ছেন কেন? কিন্তু লোকটা কোনো কথা না বলে আবার এগিয়ে গেল অজয়কে ধাক্কা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে অজয় মনে মনে স্থির করে নিল ব্যাপারটা। ওরা বাড়িতে থাকার সময় এই দুমাসে ক্যারাটে ট্রেনিং নিয়েছে, খুব ভালোভাবে নয়, তবু অজয়ের উৎসাহ বেশি থাকার জন্য সে ট্রেনিং সেন্টার থেকে ফিরে বাড়িতেও প্র্যাকটিস করত। আবার লোকটা এগিয়ে এসে ওকে ধাক্কা দিতে যাওয়ার আগেই অজয় অদ্ভুত কায়দায় নিজের একটা হাত দিয়ে লোকটার হাতের ভাজের কাছাকাছি মারল, আর ঠিক সেই মুহূর্তে অন্য হাত দিয়ে লোকটার ঘাড়ের কাছে একটা রদ্দা মারতে যাবে লোকটা যেন বুঝতেই পেরেছিল। সে অদ্ভুত কায়দায় নিজের হাত দিয়ে অজয়ের হাতটা ঠেকাল, তারপর অন্য হাতে ঠিক হাতের মাঝখানটা দিয়ে অজয়ের হাতের তালুটা চেপে ধরে, তারপর অন্য হাতে অজয়কে বুকের কাছে একটা ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে অজয় দূরে ছিটকে যাওয়ার কথা
কিন্তু অজয় বুঝতে পারল লোকটা তাকে ধাক্কা দেয়। হাতটা দ্রুত গতিতে বুকের কাছে এনে তারপরে থেমে গিয়েছে। সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে বেরিয়ে এসে একটা চেনা গলায় কেউ বলল, কেন শুধু শুধু এসব করো বলো তো তুমি? আগেই তো আমি বলেছিলাম ওরা অনেকদিন ধরে এদিক ওদিক ঘুরছে, এত সহজে ওরা ভেঙে পড়বে না। মিকা, তুমি তাহলে এটাকে? তখন সেই লোকটা তার মুখ থেকে কাপড় সরাল, তার মুখে সামান্য হাসি। আধো অন্ধকারে মুখটা ভালোভাবে দেখা না গেলেও অস্পষ্টভাবে বুঝতে পারল। সে হাত বাড়িয়ে দিয়ে বলল, জোসেফ, তুমি আমায় জোসেফ বলেই ডাকতে পারো, তোমার নাম অজয় তাই না? তোমার কথা আমি মিকার কাছে শুনেছি, তুমি একজন ক্যাপ্টেন খুঁজছিলে আর তার সঙ্গে একটা জাহাজ। ভালো টাকা না পেলে কিন্তু আমি খুব ভালো কিছু ব্যবস্থা করে দিতে পারবো না। সে না হয় ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটার মানে কি? এভাবে অন্ধকারে যাদের সঙ্গে আমায় বেরোতে হবে তাদের একবার পরীক্ষা না করে আমি কখনোই যাই না। যাদের সঙ্গে আমি যাব তাদের আমার পছন্দ হওয়া প্রয়োজন। তুমি বলতে পারো এটা আমার একটু বাড়াবাড়ি, তবে এটুকু আমি করেই থাকি। তবে আমার সঙ্গে তো আরও দুজন রয়েছে, তাদের কি পরীক্ষা করতে হবে নাকি? তার প্রয়োজন নেই, তোমায় যখন পছন্দ হয়েছে তাহলেই হবে। শুনেছি তুমি ওদের দলের ক্যাপ্টেন। তেমন কোনো ব্যাপার না, আমরা তিনজনে একসাথে বের হই, তবে ওরা আমার কথা শোনে, এটাও ঠিক। তাহলে তো ব্যাপারটা একই হলো, তবে জাহাজের জন্য যে টাকাটা লাগবে তার কিছুটা আমায় এক্ষুনি দিতে হবে। সেই টাকাটা দিয়ে আমি জাহাজের ব্যবস্থা করব। আমার টাকা না হয় তুমি ফিরে আসার পরে দিও, তাতে অসুবিধা নেই। আর তাছাড়া মিকা যখন তোমায় চেনে তখন তোমায় ভরসা করতে পারি, অচেনা কারোর উপর ভরসা আমি করি না। অজয়, জোসেফ তোমায় মিথ্যে বলেছে, জাহাজ ব্যবস্থা ও করেই এসেছে। আমার কাছ থেকে সমস্তটা শুনেই ও জাহাজের ব্যবস্থা করেছে। তাছাড়া সেবার যখন আমরা নীল পাহাড়ে গিয়েছিলাম সেখান থেকে ফিরে জোসেফকে সব কথা বলেছিলাম। তোমার নালিনের কথা মনে আছে? ও হলো নালিনের দাদা। ভালো কথা বলেছ, নলিনের কথা বলতে মনে পড়ল। আচ্ছা, নলিন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবার সঙ্গে নলিন গিয়েছে, ওদের জাহাজটা যাবে ইন্দোনেশিয়া, তবে তাতে খানিকটা সময় লাগবে। তোমরা কি আজই বের হতে চাও? যদি বের হতে চাও তাহলে আমার সঙ্গে কিন্তু হাতে হাতে কিছু কাজ করতে হবে, জাহাজটাকে তৈরি করতে হবে। তো তাতে আপত্তি নেই, যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় ততই ভালো। আর তোমরা তাহলে জাহাজটার ব্যবস্থা করো, আমি বাকিদের ডেকে আনি। এত বড় জাহাজ আর তার মধ্যে মাত্র আমরা এই কয়েকজন? এত বড় একটা জাহাজ এই কয়েকজন চালানো সম্ভব নয়, তার জন্য আরও কিছু লোক লাগবে, তার ব্যবস্থা জোসেফ করবে। তার জন্যই তো খরচটা একটু বেশি হবে, এখন তো অন্য কোনো জায়গায় জাহাজ পাওয়াও যাচ্ছে না। তাছাড়া এতটা দূরে গিয়ে আবার ফিরে আসা ছোটোখাটো জাহাজের পক্ষে একদমই সম্ভব নয়। এই জাহাজে আমি অনেকবার গিয়েছি, জোসেফ এই জাহাজের সব কিছুই ভালোভাবে জানে। দেখো মিকা, অন্য কোনো সমস্যা যেন না হয়, লোকজন লাগলে তোমরা নিয়ে নাও, তাছাড়া খাবার বেশি করে নিয়ে নিও। কতদিন লাগবে? সব থেকে কম যদি বলি তাহলেও আমাদের সপ্তাহ চারেক লাগবে। বাবা, এতদিন! ম্যাপ দেখে যতটা কাছে মনে হয় ততটা কাছে নয়, সত্যিই অনেকটা দূর। তাছাড়া জাহাজ যদি একভাবে চলতে থাকে তাহলে 25-26 দিন লাগে, আমি ইচ্ছে করেই 2 দিন বাড়িয়ে বললাম। ওখানে তোমরা কদিন থাকবে? এই কথা শুনে অজয় তাকালো মিকার দিকে। মিকা আঙুল তুলি ইশারায় তাকে চুপ করে থাকতে বলল। আশেপাশে তখন অন্যান্য লোকজন রয়েছে, তারা জাহাজে বিভিন্ন মালপত্র তুলছে। জাহাজ চলবে তার জন্য 2 মাসের খাবার, জল, আরও অনেক কিছু তুলতে হলো। তবে দেখা গেল অজয় আসার সময় বেশ কিছু টাকা সঙ্গে করে নিয়ে এসেছে, তাতেই হয়ে গেল। যদিও ভারতীয় মুদ্রার সঙ্গে শ্রীলঙ্কার মুদ্রার যে সমস্যাটা সেটা জোসেফ নিজেই সমাধান করে নিয়েছিল। সেদিন রাত্রে ওদের জাহাজ গালা বন্দর থেকে রওনা দিল। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল। জাহাজের কাজের জন্য মোট 4 জনকে ওরা নিয়েছিল, তাছাড়া ওরা মোট 5 জন। ওদের সাথে জোসেফের সঙ্গে আরও একজন ছিল, সে মানুষ নয়, একটা ঈগল পাখি। জোসেফের কাঁধে ঈগল পাখিটাকে বসে থাকতে দেখে অজয় প্রশ্ন করেছিল, পাখিটা কি তোমার পোষা জোসেফ? না, আমার পোষা নয়,
তবে হঠাৎ করে একদিন পাখিটা আমার কাছে এসে পড়েছিল। তার ডানার কাছে একটা চোট লেগেছিল, আমি সেটা সারিয়ে তুলেছি। দাদুর কাছে একসময় আয়ুর্বেদ বিষয়ে শিক্ষা পেয়েছি। আমার দাদু কিন্তু তোমাদের ওই ভারতবর্ষে কয়েক বছর ছিল, এই হিমালয়ের কাছাকাছি কোথাও একটা যেন দুটো বছর কাটিয়েছিল, সেখান থেকেই যা কিছু আয়ুর্বেদ শিক্ষা পেয়েছিল তার অনেকটাই আমাদের শিখিয়ে দিয়েছিল। তবে বাবা সে ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখায়নি, বাবার নেশা ছিল সমুদ্র, তাই আমার আর আমার ভাইয়েরও তেমনটাই হয়েছে। তবে দাদুর কাছ থেকে আমি কিন্তু এই আয়ুর্বেদটা কিছুটা শিখে নিয়েছি। তোমার এই ঈগল পাখিটার নাম কি গো? আমার এই ঈগল পাখিটার আমি নাম দিয়েছি কিরি, ওই নামে ডাকলেও সাড়া দেবে। ঈগল পাখিটা কিন্তু মাঝে মাঝে জোসেফের কাঁধে থাকে, মাঝে মাঝে জাহাজের এখানে ওখানে ঘুরে বেড়ায়, কখনো কখনো জাহাজের মাথার উপরে চক্কর দিয়ে অদ্ভুতভাবে ডাকতে থাকে। পরদিন সকালে ঘুম ভাঙতেই অভিরূপ উঠে দেখল, জাহাজের একপাশের কাচের জানলা দিয়ে বাইরে নীল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দ্বীপটা ওরা অনেক দূরে ছেড়ে এসেছে। জাহাজের কেবিনের মধ্যে জোসেফ ছিল, তার সাথে মিকা। নিজের ডেকের ঘরে ওদের তিনজনের থাকার ব্যবস্থা হয়েছিল। জোসেফ কেবিন ঘরেই থাকে, মিকার জন্য আলাদা একটা থাকার ব্যবস্থা রয়েছে। তাছাড়া যে চারজন জাহাজে কাজের জন্য রয়েছে তারা কেবিনের আরও একটা ঘরে থাকে। সবার জন্য থাকার ব্যবস্থা জোসেফ নিজেই করে দিয়েছিল, তবে সে থাকত জাহাজের স্টিয়ারিংয়ের ঘরে। গভীর রাত পর্যন্ত তাকে সেখানেই থাকতে দেখা গেছে। অভিরূপ উঠে দেখল তখনও কেউ ওঠেন, সবে ভোর হতে শুরু করেছে। উঠে এসে জাহাজের কেবিনের ঘরে গিয়ে দেখল জোসেফ তখনও জাহাজ চালিয়ে চলেছে। এ কি জোসেফ, এবার তুমি ঘুমোতে যাও। ঘুমিয়েছি তো, মিকাকে তো দু ঘন্টা স্টিয়ারিংয়ে রেখে আমি ঘুমিয়ে নিয়েছি, তাতেই আমার হয়ে গেছে। যখন জাহাজ নিয়ে বেরোতে হয় তখন ঘুমানোর সময় এভাবে পাওয়া যায় না বুঝলে, তার জন্য আরও একজন নাবিক থাকে। তবে এখানে আমায় মিকার উপরই ভরসা করতে হচ্ছে। কিন্তু এভাবে টানা এক মাস যদি তুমি ভালোভাবে না ঘুমাও তাহলে তো সমস্যা হবে। দাঁড়াও, আমি না হয় স্টিয়ারিংয়ে বসছি, তুমি স্টিয়ারিংয়ে শুধু বসলেই হয় না, এই যে ম্যাপটা রয়েছে এই ম্যাপ দেখে আমাদের চলতে হচ্ছে। একটু এদিক ওদিক হলে এই অনন্ত সাগরের মধ্যে কোথায় যে আমরা গিয়ে পড়ব তা কেউ জানে না। এভাবেই কত জাহাজ বিভ্রান্ত হয়েছে। তোমাদের ভয় পেতে হবে না, তোমার কাছে কম্পাস আছে আর আমার অভ্যাস আছে না ঘুমিয়ে কাজ করা। অভিরূপ অবাক হল, জাহাজের ডেকের কাছে দাঁড়িয়ে এসে বাইরের দিকে তাকাল। নীল জলে রোদের আলো এসে পড়বে একটু পরে, চারপাশটা কেমন যেন সাদা হয়ে আছে। ওরা দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে, তাই ওদের সামান্য বাঁদিক ঘেঁষে সূর্যটা উঠতে শুরু করেছে। দেখে মনে হয় সমুদ্রের জলের তলা থেকে সূর্য উঠে এসেছে। আচ্ছা, তোমরা এত পয়সা খরচ করে ওই অস্ট্রেলিয়ার একটা দ্বীপের কাছে কি করতে যেতে চাইছো, শুধু ঘোরার জন্য? অভিরূপ মনে মনে ভাবল জোসেফকে কথাগুলো বলে দেওয়া দরকার, না হলে পরে তাকে বললে তার খারাপ লাগতে পারে। আসলে এতটা তো সেই ওদের নিয়ে এসেছে। কিন্তু মিকা তাকে কিছু বলেনি, তাই বলল, আসলে ওই অস্ট্রেলিয়ার কাছে যেখানে একটা জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, সেখানেই আমরা যাব। মানে ওর কাছাকাছি আমরা যেতে চাইছি। যদি সেই জাহাজের ধ্বংসাবশেষ আর অন্য কিছু ওখানে আমরা খুঁজে পাই, তাছাড়া সেটা খালি একটা শখ। আমরা আসলে ঘুরতে যেতে চাইছি জাকার্তা, আর তারপর ওই ভেতরের দিকে একটা সাগর আছে না, ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ার মাঝামাঝি, ওই দিকটায় যাব। জাহাজ? শুনেছিলাম অনেকদিন আগে ওখান থেকে একটা জাহাজ পাওয়া গিয়েছিল, তার মধ্যে নাকি অনেক রূপোর মুদ্রা ছিল। তখন এখনকার অনেকেই ওই পথে যেত, তখন তো এত ভালো ব্যবস্থা ছিল না, সময় লাগতো পুরো 2 মাস। তখন তো কম্পাস বা এই সমস্ত কিছু এত ভালোভাবে ছিল না, পথ হারিয়ে ফেলার সম্ভাবনা ছিল খুব বেশি, তাই সহজে কেউ যেতে চাইতো না। তবে একবার একটা জাহাজ ফিরে আসার পরে একজন লোক একটা অদ্ভুত কথা বলেছিল। জোসেফের কথা শুনে অভিরূপের আগ্রহ হয়, জোসেফের পাশে গিয়ে বসে। সামনের দিকে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, একটু দূরে বোধহয় একজন ডলফিন জাতীয় কিছু চলে গেল জলের ধাক্কা খেতে খেতে। জোসেফ বলল, অনেক বছর আগে ওই অস্ট্রেলিয়ার কাছাকাছি কোনো একটা দ্বীপ থেকে একটা জাহাজ ফিরে এসেছিল,
জাহাজটা ঝড়ের মুখে পড়েছিল। সেই সময় ওই জাহাজ ওখানকার একটা দ্বীপে আশ্রয় নিয়েছিল। তারপর ঝড় বমে আসার পর কোনোভাবে ওরা আবার ফিরে আসে। তবে সেই দ্বীপে নাকি তারা এমন কিছু খুঁজে পেয়েছিল যাতে মানুষের থাকার সম্ভাবনা প্রবল, এবং ওই দ্বীপে তারা মানুষের দেখা পেয়েওছিল। তবে ঝড়ের ধাক্কা খাওয়া এবং অক্লান্ত পরিশ্রমে যারা ফিরে এসেছিল তাদের মধ্যে অনেকেই পাগল হয়ে গিয়েছিল, তাই তাদের কথা কেউ বিশ্বাস করেনি। তারা বলেছিল একটা জাহাজ ওই দ্বীপের আশেপাশেই কোথাও আছে, ওটা জাহাজটাকে নাকি ডুবিয়ে দিয়েছে। অভিরূপ জোসেফের কথা শুনে অবাক হয়ে গেল। দীপেশ মামা তো ওদের এমন একটা কথাই বলেছিল যে বাতাভিয়া জাহাজের সাথে আরও একটা জাহাজ ছিল, যেই জাহাজটা ওখানকার আশেপাশেই কোথাও গিয়েছিল, কিন্তু তারপরে তার কোনো সন্ধান খুঁজে পাওয়া যায়নি। এই কথাটা তুমি কবে শুনেছো বলো তো? ছোটবেলায় এখানে তো অনেক জাহাজ আসতো যেত, তাদের অনেকের কাছ থেকেই অনেক কিছু শোনা যেত। একবার একজন জাহাজের নাবিক নাকি সমুদ্রের ঠিক মাঝামাঝি একটা অনেক বড় অদ্ভুত কিছু দেখতে পেয়েছিল। বিশাল বড় হাঁ করে সে সমুদ্রের জল খাচ্ছিল। অত বড় হাঁ পাশাপাশি দুটো জাহাজ পর্যন্ত ঢুকে যেতে পারে, ব্যাপারটা দেখেই সে পথ হারিয়ে ফেলেছিল। তারপরে অনেক কষ্ট করে ফিরে এসেছিল এখানে। এমন অনেক গল্প আমরা শুনেছি, তা তোমরা বিশ্বাস করতে পারবে না, তবে ওই কথাটা বোধহয় শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। ছোটবেলায় দাদু ওই কথাটা বলেছিল, সেও শুনেছিল কোনো এক নাবিকের কাছে। তার মানে যদি সেটাই হয় তাহলে তোমার দাদু সে কথা নাবিকের কাছ থেকে শুনে থাকবে, অর্থাৎ সেটা আজ থেকে প্রায় 200 বছর আগের ব্যাপার হতেই পারে। হতেই পারে, আমার দাদু মারা গেছে 105 বছর বয়সে, তাও এখন থেকে প্রায় 40 বছর আগে তো হবেই। সেই ছোটবেলায় সে এইসব গল্প শুনেছিল, তার মানে প্রায় 150 বছরের কাছাকাছি তো বটেই। অভিরূপ আর সেখানে দাঁড়ালো না, তাড়াতাড়ি নিচে এসে অজয় আর লালুকে তুলে কথাটা বলল। সব শুনে ওরা উপরে গেল, ততক্ষণে মিকাও চলে এসেছে। সমস্ত কথা শুনে জোসেফ বলল, আমিও তো তাই ভাবি, যারা নীল পাহাড়ে গেছে তারা অকারণে এত দূর যাচ্ছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। মিকা আমায় বলেছিল সে পরে বলবে, কিন্তু আমি কিছু একটা আন্দাজ করেইছিলাম। আমরা সেই জাহাজটার খোঁজে যাচ্ছি যার নাম দি মেরিন। আমার দাদু ছোটবেলায় এই জাহাজের কথাই তো শুনেছিল ওই নাবিকের কাছ থেকে, যদিও বেশ বয়স্ক লোক ছিল, সে খানিকটা পাগলও হয়ে গিয়েছিল, তাই তার কথা কেউ বিশ্বাস করেনি। নাবিক এমনই কোনো দি মেরিন জাহাজের কথাই বলেছিল। তবে জাহাজটা একা একা ডুবে যায়নি, সেই জাহাজটাকে কেউ ডুবিয়ে দিয়েছিল। গোটা ব্যাপারটা এবার মিলে যাচ্ছে। আমার মনে হয় গোটা ব্যাপারটা আমি ধরতে পেরেছি। বাতাভিয়া জাহাজ ডুবে যাওয়ার পরে ওই দি মেরিন জাহাজটা বেঁচে যায়, সে কোনোভাবে কাছাকাছি দ্বীপে গিয়ে পৌঁছায়। অথচ যদি তারা জাহাজ নিয়ে কোথাও যায় তাহলে তাদের বিপদে পড়তে হতো, তারও কোনো কারণ নিশ্চয়ই ছিল, তাই তারা সবাই এই দ্বীপে নেমে যায় এবং তারপরে জাহাজটাকে ডুবিয়ে দেয়। কিন্তু মামা যে বলেছিল ওই জাহাজ থেকে যারা বেঁচে গিয়েছিল তাদের কয়েকজন একটা দ্বীপে আশ্রয় নিয়েছিল, তাদের পরে অস্ট্রেলিয়ান সরকার উদ্ধার করে। আরে ওখানে তো আর একটা দ্বীপ নেই, অনেক দ্বীপ আছে নিশ্চয়ই। তবে ওরা যেখানে লুকিয়েছিল সেখানে অন্য কোনো নাবিকদের দেখবে কী করে? আর তারা তার মানে ওরা যদি বেঁচে থাকে তাহলে আজ এত বছর পরে তারা ওই দ্বীপের কোথাও থাকতে পারে? সেটা সম্ভব নয়, ওই দ্বীপের সব জায়গায় অস্ট্রেলিয়ান সরকার ঘুরে দেখেছে, সেখানে কিছুই নেই। কয়েক জায়গায় কিছু উপজাতির মানুষ আছে, তাছাড়া অন্য কেউ নেই। আমার মনে হয় ওরা যদি তখন থেকেও থাকে এতদিনে নিশ্চয়ই মারা গেছে। কিন্তু তুমি যে দ্বীপের কথা নাবিকের কাছে আর তোমার দাদুর কাছে শুনেছিলে, সেই দ্বীপটার ব্যাপারে কোনো চিহ্ন, মানে তাকে চেনার মতো কিছু? জোসেফ এবারে একটু চিন্তায় পড়ল। অনেকক্ষণ ধরে চিন্তা করে সে কিছুই বার করতে পারল না। ওরা সবাই যতটা উত্তেজিত হয়েছিল ততটাই হতাশ হয়ে পড়ল। জোসেফ জানালো, অস্ট্রেলিয়া থেকে জাকার্তার মাঝামাঝি ওই ছোট্ট সাগরের কাছে কম করে প্রায় 24টা ছোট বড় দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলো একটা যেমন অনেক বড়, আবার এক একটা ছোট।
এই সমস্ত দ্বীপ যদি ঘুরে বেড়াতে হয় তাহলে আমাদের ওখানেই প্রায় 2 মাস লেগে যাবে। তার মানে আমাদের ওই দ্বীপটাই খুঁজে বার করতে হবে যে দ্বীপের কাছে জাহাজ ডুবি হয়েছিল, না হলে আমাদের পক্ষে কাজটা খুব একটা সহজ হবে না। তাছাড়া এত বছর পর সেই জাহাজের ধ্বংসাবশেষ যে সমুদ্রের নিচে সেখানেই থাকবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। তার মানে আমরা ওই দি মেরিন জাহাজটা খুঁজে পাবো না? লালুর কথার উত্তর কেউ দেয়নি। সকলেই কেমন যেন হতাশ হয়ে পড়েছিল, কিন্তু একবার যখন বেরিয়ে পড়েছে তখন যেতেই হবে, তাই ওদের যাত্রা চলতে লাগল। সমুদ্রের মাঝে দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। কম্পাস দেখে আর ম্যাপ দেখে জাহাজ চালিয়ে চলেছিল জোসেফ। এখন ওরা যেখানে এসে পড়েছে সেদিকে চারিদিকে বিস্তৃত সমুদ্র যেন আরও গভীর হয়েছে। এর মাঝে একদিন সমুদ্রের বুকে অদ্ভুত কিছু মাছের দেখা পেয়েছিল ওরা। অনেকটা লম্বাটে প্রকৃতির সেই মাছ। ওদের সঙ্গে যে খালাসিগুলো এসেছিল তাদের মধ্যে একজন হিন্দিতেই বলেছিল, তোমরা যদি মাছ খাও তাহলে বলে দেখতে পারো, আমরা ধরার চেষ্টা করতে পারি। এই মাছের গায়ে আবার অনেক তেল থাকে। কোনো দরকার নেই, ওরা সমুদ্রে ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের জাহাজের কাছাকাছি এসে পড়েছে, ওদের ধরতে হবে না। তাছাড়া আমাদের 2 মাসের জন্য যথেষ্ট খাবার রয়েছে। হ্যাঁ, ওখানে আমরা যতদিন থাকবো ততদিন খাবারের একটা সমস্যা হতে পারে, তবে তার জন্য কিছু অতিরিক্ত খাবারও নেওয়া হয়েছে, আর তার মধ্যে আশা করি মাছ আছে। মাছ নেওয়া হয়েছে, তবে শুকনো মাছ, না হলে মাছ জাহাজে ভালোভাবে রাখা যাবে না। তবে শুকনো মাছ যা আছে তাতে চলে যাবে, ওখানে গিয়ে কোনো একটা ব্যবস্থা করে নেব। ওখানে গিয়ে টাটকা কিছু খেতে হবে, তবে তার আগে কাজের চারজন খালাসির সামনে কিন্তু ওরা আসল ব্যাপারটা নিয়ে কথা বলছিল। সেদিন সন্ধ্যের দিকে আবার সবাই জড়ো হলো জাহাজের ঘরের কাছে। মিকা বলল, আমাদের হিসেবে আর 10 দিন, 10 দিনের মধ্যেই আমরা পৌঁছে যাব তিমুর সাগরের কাছাকাছি। তবে তার আগেই আমাদের পথে বেশ কয়েকটা দ্বীপ পড়বে, তার মধ্যে কোনো দ্বীপে কি আমরা নেমে দেখতে পারি? দেখতেই পারি, তবে আমাদের সময় বেশি নষ্ট হবে, আর তাছাড়া যাওয়া আসা মিলিয়ে যতটা সময় ধরা তার চেয়ে বেশি সময় নষ্ট করা মানে আমাদের খাবারে টান পড়বে। কিন্তু আমাদের একবার চেষ্টা করে তো দেখতে হবে। তাছাড়া তুমি যখন এই দ্বীপের কথা নির্দিষ্টভাবে বলতে পারছো না, তাহলে আমাদের দ্বীপগুলো তো দেখতেই হবে। সেই লোকটা কিছু বলেছিল সেই দ্বীপের ব্যাপারে, কিন্তু আমার এখন ভালোভাবে মনে পড়ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও তার কিছু মনে পড়ল না। এদিকে ওরা বুঝতে পারল 24টা দ্বীপের মধ্যে প্রতিটা দ্বীপে বারবার তো খুঁজে দেখা সম্ভব নয়, তাহলে কি করবে তারা? এই করতে করতে আরও কয়েকটা দিন কেটে গেল। জাহাজ আগের মতোই চলেছে। মাঝপথে একবার সমুদ্রের মাঝে একটা ঝড়ের মধ্যে ওরা পড়ল। তখন সময়টা সন্ধ্যের দিকে। ওরা নিচের দিকে ঘরে বসে রয়েছে, এমন সময় জাহাজটা যেন জ্বলে উঠল। আর ঠিক তখনই সমুদ্রের জল সামনে কাঁচের জানলার উপর যেন এসে ধাক্কা দিল। কাঁচের জানলা বেশ শক্ত, মোটা করে তৈরি করা থাকে। তাছাড়া পাশাপাশি কাঁচের পরিবর্তে এখন ব্যবহার করা হয় মোটা এক ধরনের প্লাস্টিক। সেই কারণেই জানলার কাঁচ ভাঙা যেমন সম্ভব নয়, তেমন সে প্লাস্টিকটাতেও কোনো সমস্যা হয় না। তবে সমুদ্রের জল এসে তার উপর ধাক্কা দিলে একটা আওয়াজ হয়। বিছানায় শুয়ে থাকতে থাকতে লালু বোধহয় ঘুমিয়ে পড়েছিল, তাছাড়া সকাল থেকে তার শরীরটা ভালো যাচ্ছে না। সমুদ্রপথে যাত্রা করলে এমনটা হয়, সবসময় এরকম দোলানি আর এমন আবহাওয়ায় সকাল থেকেই লালুর বেশ কয়েকবার বমি হয়েছে। তাই অসুস্থ ছিল বলেই সে ঘুমিয়ে পড়েছে। এত জোরে ঝাঁকুনি দিল জাহাজটা যে লালু ছিটকে গিয়ে পড়ল নিজের শোয়ার জায়গা থেকে নিচে শক্ত কাঠের পাটাতনের ওপর। মাথার কাছটা চোট লাগলো লালু। উঠে দাঁড়াতে যাবে এমন সময় আবার পড়ে গেল নিচে। কোনো রকমে উঠে একপাশে দেওয়াল ধরে দাঁড়াতেই বুঝতে পারল জাহাজটা প্রচণ্ডভাবে দুলছে। জাহাজটা এত দুলছে কেন অজয়দা? হ্যাঁ, আর বাকিরা কোথায়? বাকিরা সবাই ঠিক আছে তো? লালুর উপরে যাওয়ার ইচ্ছে থাকলেও সে যেতে পারল না, শরীর অসুস্থ। তাই কোনো রকমে ঘরের দেওয়াল ঘেঁষে চুপ করে বসে রইল। এদিকে জোসেফ স্টিয়ারিং ঘুরিয়ে চলেছে। জাহাজটা একবার এদিকে কাত হচ্ছে তো একবার অন্যদিকে। খালাসিরা পাল অনেকক্ষণ আগেই নামিয়ে দিয়েছে। তাছাড়া জাহাজের ডেকে শক্ত দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে।
বাকিরা জোসেফের সঙ্গে তার স্টিয়ারিংয়ের ঘরে। সেখান থেকেই জোসেফ সামনে উত্তরের সমুদ্রের দিকে তাকিয়ে বলেছিল, এই অংশটায় এমন ঝড় হয়, এই জায়গাটা পেরিয়ে গেলে 3 দিনের মধ্যে আমরা প্রথমে একটা দ্বীপ দেখতে পাবো। যতদূর মনে হচ্ছে সেই দ্বীপটাই সব থেকে কাছে, অন্তত এই সমুদ্রপথের প্রথম দ্বীপ, আর সেই দ্বীপটা সব থেকে ছোট। তার নাম যেন কি ছিল মিকা? ওই দ্বীপের নাম ফিঙ্গার দ্বীপ। ওই দ্বীপটা খানিকটা লম্বাটে, অনেকটা আঙুলের মতো, তাই ওর নাম এমন। তারপরে আরো খানিকটা এগিয়ে গেলে 2 দিন পরে আরো একটা দ্বীপ দেখতে পাবো, তারপর বাকি দ্বীপগুলো। তাহলে একটা কাজ করা যাক, 24টা দ্বীপ আর আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো না, অন্তত ওই প্রথম দ্বীপটা একবার ঘুরে দেখে আসি। এতদিন ধরে জলের ওপর চলেছি, একটু ডাঙায় না নামলে আর ভালো লাগছে না। ঠিকই বলেছ, প্রায় 3 সপ্তাহের বেশি হয়ে গেল আমরা জাহাজে উঠেছি। সবাই ডাঙায় নামার জন্য ছটফট করছিল, তাই অজয়ের প্রস্তাবে কেউ আর দেরি করল না। তবে ঝড় কিন্তু তখনও কাটল না, আরও কিছুক্ষণ চলল। ঝড়ের এক পর্যায়ে এমন হলো জাহাজ একপাশে একদম হেলে পড়েছিল। একজন খালাসি দড়ি চেপে ধরে জাহাজের ডেক থেকে ছিটকে গিয়ে পড়ল। তার হাত থেকে দড়ি ছিটকে গেলেই যে সমুদ্রের জলে গিয়ে পড়ত। সবাই কোনো রকমের দড়ি টেনে তাকে তুলল, তবে তার আগেই অবশ্য জাহাজটা সামান্য সোজা হয়ে গিয়েছিল। ঠিকই মনে হচ্ছিল, সমুদ্র এত উত্তাল খুব সহজে হয় না, এবার পড়ে গেলে আর সেখান থেকে উঠে আসতে পারতো না। এইসব কথাবার্তার পর ওরা দুজনে নিচে নেমে গেল, জোসেফ আর মিকা উপরে রইল। লালুর শরীর তখন আগের থেকে আরেকটু ভালো হতে শুরু করেছে। ওই যে দ্বীপটা, ওর নাম হলো ফিঙ্গার। মিকার কথায় সকলেই তাকালো সামনের দিকে। চারপাশের সমুদ্রের জল সূর্যের আলোয় যেন চিকচিক করছে। তার মধ্য দিয়ে ওদের জাহাজটা জল কেটে এগিয়ে চলেছে সামনের দিকে, একটা কালো বিন্দুর দিকে। কালো বিন্দুটা ওরা দূর থেকেই দেখতে পেয়েছিল। এবার চোখে দূরবীন লাগাতেই অজয় দেখতে পেল সত্যিই একটা দ্বীপ। দ্বীপটার মাথার উপর কয়েকটা সাদা রঙের পাখি চক্কর দিচ্ছে। জোসেফ তার কাঁধে বসে থাকা ঈগলটার কানে কানে কিছু বলল, তারপরে বলল, কিরে যা ঘুরে। অদ্ভুতভাবে জোসেফের কাঁধ থেকে নেমে ঈগলটা হাওয়ায় উড়ে গেল সামনের সেই দ্বীপের দিকে। ওরা রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। পরে যখন ফিরে এলো তখন তার মুখে একটা ছোট্ট জ্যান্ত মাছ। দেখে বোঝা যায় ওটা সামুদ্রিক মাছ। মাছটা কিন্তু ওরা খেলো না, ফেলে দিল। জোসেফ কিরি নামের ঈগল পাখিটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, আমার মনে হয় ওই দ্বীপে নেমে যদি আমরা কিছু না পাই তাহলে কিন্তু আমাদের কাছে কাজটা কঠিন হয়ে যাবে। এই দ্বীপে কি তোমরা সত্যি সত্যি ঘুরে দেখবে? ঘুরে দেখলে কি হবে, আমরা কিছুই পাবো না। এমন কোনো দ্বীপের কাছাকাছি সেই জাহাজ ডুবেছে যেখানে মানুষের বসবাসের চিহ্ন থাকলেও থাকতে পারে? কিন্তু যদিও সেটা হয় তাহলে ওই দ্বীপের ঠিক কোন দিকে জাহাজটা ডুবেছে সেটা আমরা খুঁজে বার করবো কি করে? আগে তো দ্বীপের কাছাকাছি পৌঁছানো যাক, তারপর না হয় অন্য কিছু ব্যবস্থা নেওয়া যাবে। সেদিনই প্রায় বিকেলের দিকে ওদের জাহাজটা প্রথম দ্বীপ, অর্থাৎ যার নাম ফিঙ্গার, তার কাছাকাছি এসে পৌঁছল। দ্বীপটা দূর থেকে দেখেই ওরা বুঝতে পারল বেশ লম্বা। বিকেলের দিকে জাহাজটা বেশ খানিকটা দূরে রেখে জাহাজের খোল থেকে দুটো ছোট ছোট নৌকো নিয়ে ওরা সমুদ্রের জলে ভাসতে ভাসতে এগিয়ে গেল সেই দ্বীপের দিকে। জোসেফ আর বাকি খালাসিরা জাহাজেই রইল। ওরা চারজন দুটো নৌকোতে দ্বীপের কাছে গিয়ে পৌঁছল। দ্বীপের মাটি বেশ নরম, সবুজ কিছু গাছপালা দ্বীপে রয়েছে, তার মধ্যে অনেক গাছপালাই ওদের কাছে অচেনা। আগের বার যেই দ্বীপটায় ওরা গিয়েছিল সেখানে এমন কিছু গাছপালা ওরা দেখতে পেয়েছিল। মিকা বলল, দ্বীপগুলোতে কিন্তু মানুষের চিহ্ন পাওয়া সম্ভব নয়, তবে এখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আর কিছু সাপ থাকে, সেগুলো থেকে কিন্তু সাবধান। ওরা সাবধানে রইল। লাঠি দিয়ে পথের গাছপালা সরাতে সরাতে ওরা ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর একটা ফাঁকা জায়গায় এসে পড়ল ওরা। দ্বীপের মধ্যে এতটা ভেতরে চলে এলাম অথচ তেমন কিছু তো চোখে পড়ল না। তাছাড়া এই দ্বীপে লোকজন বেশি আসে বলে মনে হয় না, চারপাশটা জঙ্গলে ঢেকে আছে। ওরা যেদিকে এগিয়ে যাচ্ছিল সেদিকে মাথার চেয়ে উঁচু লম্বা লম্বা বেশ কয়েকটা গাছ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে খানিকটা এগিয়ে যেতে শক্ত জমির উপরে এসে পড়ল ওরা।
গাছে গিয়ে একটা ফল যেন ধরেছে। লালু উঁচু হয়ে একটা ফল পেরে আনতেই দেখা গেল অনেকটা আপেলের মতো গোল ফলটা, তবে টকটকে লাল রঙের। এখানকার কোনো কিছুতেই ওইভাবে হাত দিও না, ভুল করেও কিন্তু মুখে দিও না, বিষাক্ত হতে পারে। ওই পাখিগুলো ওই ফলটাই খাচ্ছে। ওরা তাকিয়ে দেখল গাছটার একপাশে দুটো সাদা রঙের সেই পাখিগুলো অনেকটা সামুদ্রিক বকের মতোই দেখতে। পাখিগুলো ওই লাল ফল ঠুকরে ঠুকরে খাচ্ছে। লালু হাতের ফলটাকে ভেঙে ফেলল, ভেতরে হলদে রঙের কয়েকটা ছোট ছোট বীজ, আর বাকি ফলটা খানিকটা আপেল আর খানিকটা পেয়ারার মতো। এমন অদ্ভুত ফল তো এর আগে দেখিনি। ফলটা ভালো হোক কিংবা খারাপ, ওটা খাওয়ার প্রয়োজন নেই, বলা যায় না, ফলটা বিষাক্ত হতে পারে। তারপর দ্বীপের চারপাশে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালো ওরা। এদিকে ওরা দ্বীপে নেমেছে বিকেলবেলা, বেশিক্ষণ থাকাও চলবে না। সঙ্গে ব্যাগপত্র কিছুই আনেনি, শুধু একটা লাঠি আর অজয়ের কাছে কম্পাস আর আত্মরক্ষার জন্য দুজনের কাছে দুটো ছুরি। বেশ কিছুক্ষণ এভাবে ঘুরে ফিরেও এমন কোনো চিহ্ন দেখা গেল না যাতে মনে হয় এখানে কোনো মানুষ ছিল। তাছাড়া দ্বীপটা লম্বা হলেও চওড়ায় কিন্তু খুব বেশি নয়। ওরা সন্ধ্যের দিকে বাধ্য হয়ে আবার ফিরে গেল নিজেদের জাহাজে। সমুদ্রের ঝড় পেরিয়ে সমস্ত বাধা পেরিয়ে ওরা যখন ফিঙ্গার দ্বীপের কাছাকাছি আসতে পেরেছে, তার মানে জাকার্তা কিংবা অস্ট্রেলিয়া বা সেই তিমুর সাগর খুব একটা বেশি দূরে হবে না। রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে অজয় বলল, আচ্ছা আমরা শুধু ওই জাহাজটাই খুঁজছি কেন? আমরা তো এসেছি অ্যাডভেঞ্চারের জন্য, প্রত্যেকটা দ্বীপে একবার করে নেমে দেখলে অসুবিধা কোথায়? আমাদের একটু বেশি সময় লাগবে, 24টা দ্বীপে 24 দিন, আমাদের সঙ্গে 2 মাসের চেয়েও বেশি খাবার আছে, একটু হিসেব করে চললেই তো হবে। তাছাড়া যদি অস্ট্রেলিয়ায় আমরা একবার থামতে পারি তাহলে সেখান থেকে কিছু খাবার যদি নেওয়া যায়। কাজটা সহজ হবে বলে মনে হয় না। আমরা জাহাজ নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমরা কী কারণে এসেছি এই সমস্ত ব্যাপার নিয়ে ঝামেলা হতে পারে। মনে নেই, মামা তো আগেই বারণ করে দিয়েছে এই সমস্ত ব্যাপারটা গোপন রাখাই ভালো। তাহলে কি করা যায়? যে দ্বীপগুলো বড় আছে একটা কাজ করলে তো হয়, ওই যে বাটাভিয়া জাহাজ যেখানে ডুবেছিল তার কাছাকাছি যে দ্বীপগুলো আছে নিশ্চয়ই সেই দ্বীপের কাছেই কাছাকাছি কোথাও হবে, খুব বেশি দূরে তারা যাবে না। তাহলে যে জায়গাটায় জাহাজ ডুবি হয়েছিল তারা আশপাশটা দেখলেই তো পারে। অজয়ের কথাটা এবার কিন্তু অভিরূপের বেশ ভালো লাগলো, এই কথাটা ওদের মাথায় এতক্ষণ ধরে আসেনি। লালু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাছাড়া তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। সকলেই আজ বিশ্রাম নিচ্ছে, এমনকি জোসেফ যে দিনে মাত্র 2 ঘন্টা করে ঘুমোচ্ছিল আর রাত্রে 1 ঘন্টা, সেও আজ বেশ ভালো করে ঘুমিয়ে নিয়েছে। ওরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঠিক সেই অন্ধকারের সুযোগ নিয়ে কতগুলো কালো কালো শরীর জল কেটে এগিয়ে আসতে লাগলো ওদের জাহাজটায়। একটা শব্দ শুনে অজয়ের ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল ঘরের দরজাটা কেউ আস্তে আস্তে ঠেলছে। সঙ্গে সঙ্গে সে উঠে পড়ল। এ সময় মিকা আর এখানে আসার কথা নয়, লালু অজয় দুজনে এখানে রয়েছে। জোসেফ যদি হয় তাহলে ডাকত, তাহলে কি খালাসিদের কেউ? ওদের সঙ্গে অস্ত্র রয়েছে। তবুও অজয় আলোটা জ্বালালো না, তার বদলে ছুরিটা হাতে শক্ত করে চেপে ধরে দরজার কাছে গিয়ে দাঁড়াল। তারপর ভালো করে শোনার চেষ্টা করল। উপরে পাটাতনের ওপর কারোর হেঁটে চলার শব্দ শোনা যাচ্ছে, সামান্য কথাও শোনা যাচ্ছে। জাহাজে ডাকাত পড়ল নাকি? জোসেফ রাতের বেলা বলেছিল এই অঞ্চলগুলোতে মাঝে মাঝে জলদস্যু কিংবা ডাকাত দেখা যায়। যদিও এখনকার দিনের জলদস্যু কিংবা ডাকাতের সম্ভাবনা খুব কম, তবু এদিকটায় নাকি এমনটা হয়। একটা লাঠি হাতে শক্ত করে ধরে দরজার পাল্লাটা সামান্য খুলে দিল, আর সঙ্গে সঙ্গে দরজাটা এক ধাক্কায় খুলে দিয়ে একজন ঘরের ভেতরে এসে ঢুকতেই অজয় ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের উপর। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকলো অভিরূপ আর লালুকে। দুজনে উঠে বসতেই আরও একজন লোক ছিটকে ঘরের ভেতরে ঢুকে অজয়ের গায়ে একটা মস্ত বড় লাঠি দিয়ে মারতে যেতেই সঙ্গে সঙ্গে লালু আর অভিরূপ ঝাঁপিয়ে পড়ল। দুজনে মিলে ওই দুজনকে কব্জা করে নিল কোনো রকমে। ওপরে তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওদের দুজনকে ভালো করে বেঁধে রেখে ওরা উঠে গেল ওপরের দিকে। সেখানে গিয়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।
খালাসি চারজনকে বেঁধে ফেলে রাখা হয়েছে পাটাতনের কাছে। জাহাজের স্টিয়ারিংয়ের ঘরের কাছে জোসেফকেও বেঁধে রেখেছে ওরা। মিকার ঘরের দরজা বন্ধ, এখনও সে বোধহয় বাইরে আসেনি। অন্ধকারের আশ্রয় নিয়ে ওরা দেখে নিল জাহাজের ডেকে মশাল হাতে ঘুরছে মাত্র তিনজন, অর্থাৎ এদের দলে পাঁচজন। ফিসফিস করে সিদ্ধান্ত নিল ওরা। অজয় বলল, চোখের সামনে যে লোকটা আছে আমরা বেরোতে গেলেই সে আমাদের দিকে আসার চেষ্টা করবে, আর তাকে তখনই ঘায়েল করতে হবে। জাহাজের একপাশের ডেক ধরে লালু যা, একপাশের ডেক ধরে অভিরূপ যাবে, আমি সামনে বেরোব। ওরা নিশ্চয়ই আমাদের দিকেই কি আসবে, তখন সামনের জনকে আমি ধরব, আর আর বাকি দুজনকে তোরা যেভাবেই হোক ধরবি। তিনজনকে কাবু করলে বাকি কাজটা করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে, তারপর আমাদের দল ভারী হয়ে যাবে। কিন্তু অজয়ের কথা মতোই সিদ্ধান্ত হলো। লালু আর অভিরূপ জাহাজের ডেকের একপাশের উঁচু পাটাতনের কাছে ধার ঘেঁষে দাঁড়াল। অজয় জাহাজের সামনে এসে পড়তেই তিনজন ছুটে এলো ওদের দিকে। ঠিক সেই মুহূর্তে লালু ছিটকে গিয়ে পড়ল একজনের গায়ের উপর, অভিরূপ ছিটকে গেল আর একজনের উপর। কিন্তু ওদের গায়ের উপর ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে লালুকে লোকটা ধাক্কা দিয়ে ফেলে দিল। লালুর শরীর অসুস্থ, তার গায়ে জোর এখন কম। অজয় আর অভিরূপ ওদের শত্রু দুজনের সঙ্গে লড়তে লড়তে লালুর দিকে তাকাচ্ছিল। এক ঘুষিতে লালুর মুখের কাছটা কেটে গেল খানিকটা। লালু চিৎকার করে উঠল। ঠিক তখনই জাহাজের ডেকের তলা থেকে ছুটে এলো একটা ছায়া মূর্তি, আর ছিটকে গিয়ে পড়ল লোকটার গায়ের উপর। ওরা অবাক হয়ে দেখল মিকা উঠে এসেছে। মিকা আর লালু মিলে লোকটাকে কবজা করতে লাগল। দেখতে দেখতে জাহাজের ডেকের ওপর খণ্ডযুদ্ধ বেঁধে গেল একটা। তারপর কোনো রকমে তিনজনকে আবার কায়দা করে ফেলল জোসেফ। বাকিদের খুলে ফেলতেই ওদের পাঁচজনকে ডেকের মাঝখানে জড়ো করা হলো। আমি ঘুমিয়েছিলাম, জাহাজের কেবিনের দরজাটা খোলাই রেখেছিলাম, যদি কোনো প্রয়োজন হয় তাই। হঠাৎ করে মুখের উপর কি একটা চেপে বসলো, তারপরে বুঝতে পারলাম দড়ি দিয়ে কেউ আমায় বেঁধে ফেলেছে। কিন্তু একটা ব্যাপার, লোকগুলোর কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, সামান্য লাঠি আর মশালের উপর ভরসা করে ওরা জাহাজ লোড করতে এসেছে। আমার কিন্তু মনে হচ্ছে এরা ডাকাত নয়, অন্য কোনো কারণে এসেছে। এদের ওই লোকটা কিন্তু লিডার বলে মনে হচ্ছে। ওরা এগিয়ে গেল লোকগুলোর দিকে। লোকগুলো ভয়ে কিছুটা বলার চেষ্টা করছে, তবে তাদের মুখগুলো বন্ধ করে। একজনের মুখ খুলে দিতে সে কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে দুটো হাত তুলে ওদের মারতে বারণ করল। তোমাদের কেউ মারবে না, কিন্তু তোমরা এরকমভাবে জাহাজ লুট করতে চাইছো কেন? ভাঙা ভাঙা ভাষায় কি বলল তা বোঝা গেল না। ভাষাটা যে কি সেটাই ওরা বুঝতে পারল না। তবে লোকটা আকার ইঙ্গিতে অদ্ভুত কিছু একটা বোঝালো। জোসেফ নাবিক, সমুদ্রে তার অনেক সময়টাই কেটেছে, এই সমস্ত ব্যাপারগুলো সে সহজে বুঝতে পারে। একসময় সে যেন গোটা ব্যাপারটা বুঝতে পারল। তারপর লোকগুলোর বাঁধন খুলে দিতে পড়ল। বাঁধন খুলে দিতেই লোকগুলো ক্লান্ত অবসন্নের মতো জাহাজের বেতের উপরেই শুয়ে পড়ল। তারা যেন খুব ভেঙে পড়েছে। ওরা বিভৎসভাবে হাঁপাচ্ছে, তবে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে ওদের খাওয়া জল কিছুই জোটেনি। এই কথায় লোকটা আগের মতো ইশারা করে ওদের সেই কথাটাই বোঝাল। মিকা খালাসিদের বলল ওদের জন্য খাবার আনতে। খাবার আনতে ওরা খাবার পেয়ে খাবার খেতে লাগল। এমনভাবে খাবার খাচ্ছে আর জল খেতে লাগলো যে একজনের তো গলায় খাবার আটকে বিষম খাওয়ার মতো অবস্থা। সেই সুযোগে জোসেফ ওদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছে সেটা বলল, এরা একটা জাহাজে করে এখানে এসেছিল। এরা আসলে খালাসি, জাহাজটা এখানে প্রায় মাস চারেক আগে আসে। একটা দ্বীপের কাছে জাহাজটা ছিল, খালাসি নিয়ে মোট পাঁচজন সেই জাহাজে ছিল। তাছাড়া জাহাজের নাবিক আর নাবিকের সাহায্য করার জন্য আরও দুজন। একটা দ্বীপে থেমে সেখানে ওরা রাতে থাকার জন্য ব্যবস্থা করে। দুদিন ওরা সেখানেই ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই জাহাজটা ওদের না নিয়ে ওখান থেকে ফিরে যায়। ওরা দ্বীপে আটকা পড়ে যায়, তারপর থেকে জাহাজের অপেক্ষা করছে। কিন্তু এর আগে একটা জাহাজ ওরা দেখতে পেয়েছিল, সেই জাহাজ ওদের নিয়ে যায়নি। ওদের বোধহয় ডাকাত বা অন্য কিছু ভেবেছিল, তাই ওরা আমাদের জাহাজটা দেখতে পেয়ে ঠিক করে এই জাহাজটা লুট করতে হবে। এই দ্বীপের পাশের দ্বীপেই ওরা থাকে। ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে। শুধু এই দ্বীপ থেকে ওই দিকে যাওয়াটা তো সহজ ব্যাপার নয়, অনেকটা দূর, এতটা তোমরা এলে কী করে? লোকটা জানায় তারা সাঁতার কেটে এসেছে।
অজয় অবাক হয়ে যায়। এই দ্বীপ থেকে ওই দ্বীপের দূরত্ব তো বেশ খানিকটা, সাঁতার কেটে যেতে প্রায় ঘণ্টাখানেকের বেশি লাগবে। যদিও এই দ্বীপ থেকে ওই দ্বীপে যাওয়া যেতেই পারে, তবে একভাবে সমুদ্রের মাঝে সাঁতার কেটে ওরা এসেছে। ওদের দিকে অবাক হয়ে তাকালো অজয়। খাওয়া দাওয়া শেষ করে লোকগুলো যেন বেশ খুশি হয়েছে। হাত জোর করে ওরা কিছু বলতে চায় ওদের। কথায় কথায় বোঝা যায় ওরা আসলে এখানকার লোক নয়, ওরা ইন্দোনেশিয়ার কোনো এক শহরের লোক। সেখানকার বন্দরে ওরা জাহাজের খালাসির কাজের জন্য এসেছিল। এর আগে মাত্র একবার ওরা সেই কাজে বেরিয়েছিল। ওদের সঙ্গে আরও একজন ছিল, তবে সেই লোকটি সমুদ্রপথে যাত্রার সময় মারা যায়। ওদের চোখ ভেঙে জল নেমে আসতে লাগল। ভাঙা ভাঙা ভাষায় ওরা বুঝিয়ে দিতে লাগলো ওদের সাথে এমন ব্যবহার করার জন্য ওরা সত্যিই খুব দুঃখিত। ওরা ভেবেছিল যদি এসে ওরা খাবার চায় তাহলে হয়তো খাবার পাবে না, তাই এই কাজটা ওরা করেছিল। অজয়ের কথায় এবং জোসেফের সহমতে ওদের একটা কেবিন দেওয়া হলো। নিজের ঘরে সেই কেবিনে ওদের বিশ্রাম নিতে বলা হলো। বাকিরা তো সবাই একরকম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েই বিশ্রাম নিল। যারা জাহাজে উঠেছিল তাদের পাঁচজনের মধ্যে একজন ওদের সঙ্গে জাহাজে ডেকে দাঁড়িয়েছিল। সে হাত তুলে পাশের সেই দ্বীপটা পেরিয়ে আরও খানিকটা সামনের দিকে দেখাল। ওদের জাহাজ সেদিকেই চলতে লাগল। সকলের মনে একটা অদ্ভুত উত্তেজনা খাবি খাচ্ছে। ওদিকে চলতে চলতে জোসেফ একবার বলল, ওই দিকে তো আমার যতদূর মনে হয় সেই বাটাভিয়া জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, তাই না মিকা? মিকা মাথা নাড়িয়ে সম্মতি জানাল। অভিরূপ অজয় লালু উত্তেজনায় যেন টকবক করে ফুটছিল। তাহলে কি ওরা সেই জায়গাটা খুঁজে বার করতে পারবে যেখানে সেই বাটাভিয়া জাহাজের পাশাপাশি দি মেরিন ডুবেছিল? আরও দুটো দিন পরে ওরা সেই দ্বীপের কাছাকাছি এলো। দ্বীপের কাছাকাছি আসতে দূর থেকে একটা ব্যাপার দেখতে পেয়েছিল ওরা। জোসেফ চিৎকার করে বলে উঠল, মনে পড়েছে, এইবারে মনে পড়েছে। সেই নাবিক ছোটবেলায় দাদুকে বলেছিল ওই দ্বীপের কাছাকাছি গেলে যে কেউ দ্বীপটাকে দূর থেকে চিনতে পারবে, কারণ সেই দ্বীপের একদম সামনের দিকে লাল ফলের গাছ আছে অনেক। ওরা সবাই তাকালো সামনের দিকে। ওখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আর সেই দ্বীপের সামনের দিকে পাশাপাশি অনেক ফলের গাছ রয়েছে। তাহলে কি এটাই সেই দ্বীপ যে দ্বীপে আশ্রয় নিয়েছিল দি মেরিনে থাকা লোকগুলো? কিন্তু তারপর তাদের কি হলো? হঠাৎ করে একটা গোটা জাহাজ ওরা ডুবিয়ে দিতে গেলই বা কেন? কোনো কিছুই মাথায় আসলো না ওদের। তবে ওরা অপেক্ষা করছিল দ্বীপ পর্যন্ত যাওয়ার জন্য। লোকগুলো কিন্তু নিশ্চিত করলো ওই দ্বীপে একদিন ওরা ছিল, তারপরে এই দ্বীপে চলে আসে। তারপরে জাহাজটা ওদের ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু এটাই বা কেন হলো সেটা ওরা বুঝতে পারে না। সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আর একটা জাহাজকে এদিকে আসতে দেখা যায়। জাহাজটা কিন্তু ওদের দিকে আসে না, সোজা অন্যদিকে চলে যায়। ওদের জাহাজ আবার ঘুরতে ঘুরতে ওই দ্বীপটার কাছে গিয়ে পৌঁছে। এর মাঝে প্রায় 5টা দিন কেটে গিয়েছিল। লোকগুলো ওদের কাছেই থাকে। আসলে একসময় প্রবল হাওয়া আর ঝড়ের মধ্যে ওদের জাহাজটা পথভ্রান্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। প্রায় 1টা দিন পরে আবার সঠিক পথে এসে ওরা সেই দ্বীপের দিকে যাত্রা শুরু করে। যতটা কাছে মনে হয়েছিল দ্বীপটা ততটা কাছে নয়। এই পথে সেখানে যেতে প্রায় 1টা দিন সময় লেগে যায়। দ্বীপের কাছে যেতে সকলেই দ্বীপে নামে। জোসেফ আর খালাসিরা জাহাজেই থাকে। অজয় বলে, তুমিও নেমে আসো। দ্বীপে তো আর কিছু পাওয়া যাবে না, শুধু শুধু এখানে নেমে কি করবে বলো তো? তার চেয়ে বরং আমি দ্বীপের আশপাশটা ঘুরে দেখি কোথাও কিছু পাওয়া যায় কি না। জোসেফ, খালাসি এবং সেই লোকগুলো নিয়ে জাহাজে ঘুরতে থাকে। ওরা চারজন নেমে যায় সেই দ্বীপের ভিতর। লাল ফলের গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জায়গায়। আরও খানিকটা সামনে এগিয়ে যেতেই হঠাৎ ওরা কথাবার্তার শব্দ শুনতে পেল। ভেতর থেকে কারা যেন কথা বলছে। যারা কথা বলছে তারা ইংরেজিতে কথা বললেও তাদের ভাষা শব্দ ওদের কানে ভেসে আসছে। ওরা সঙ্গে সঙ্গে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এইখানে কারা কথা বলছে বলো তো? তাও আবার ইংরেজিতে। নিশ্চয়ই বাইরের কেউ। কিন্তু বাইরের কেউ এখানে আসবে কি করে? হতেই পারে, আমরা যেদিকে দিয়ে দ্বীপে এসেছি তারা হয়তো অন্য দিক দিয়ে এসেছে, তাই এমনটাই হচ্ছে। এটা সেই দলটা না যারা ওই খালাসির দ্বীপে ছেড়ে চলে গিয়েছিল? এখন আমার মনে হচ্ছে সত্যি সত্যি ওরা আমাদের মতোই জাহাজটাই খুঁজে চলেছে। না হলে ওরা ওই জাহাজে খালাসিদের ছাড়লো আর এই দিকে এসে আশ্রয় নিল কেন?
ওরা আরও খানিকটা এগিয়ে যেতে একটা পাথরের মতো কিছুতে পা আটকে লালু গড়িয়ে গেল সামনের দিকে। তাকে ধরার জন্য অভিরূপ গেল সামনে। অজয় আর মিকা কোনো রকমে নেমে এলো নিচের দিকে। সেই লোকগুলোর কথা বন্ধ হয়ে গেল। একটু পরেই তিনজন লোক বেরিয়ে গেল জঙ্গলের মধ্য থেকে, তাদের হাতে বন্দুক। ওদের এখানে দেখতে পেয়ে লোকগুলো কেমন অবাক হয়ে গেল। ভাঙা ভাঙা ইংরেজিতে একজন বলল, তোমরা এখানে কি করে এলে? এখানে কি চাই তোমাদের? কিছুই না, জাকার্তা যাচ্ছিলাম। মাঝপথে একটু ঘোরার জন্যই দ্বীপে নেমেছি। কিন্তু দ্বীপে তো কেউ থাকে না, তাহলে তোমরা এখানে কি করছো? আমরা এখানে কি করছি তা কি তোকে জানতে হবে নাকি? আমি একদম ভালো করে ভেবে বলছি, এরাও আমাদের মতো এই গুপ্তধনের জন্যই এখানে এসেছে। এদের একটাকেও ছাড়া যাবে না। ও, তার মানে তোমরাই তারা যারা ছয়জন খালাসিকে দ্বীপের কাছে নামিয়ে দিয়েছিলে? অজয়ের কথা শুনে আরও একজন যে পেছনে দাঁড়িয়েছিল তার হাতেও বন্দুক ছিল। সে একটু অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে বলল, মানে ওই খালাসিরা এখনো বেঁচে আছে? কিন্তু আমি তো ভেবেছিলাম বেঁচে আছে, আর ওরা আমাদের এই জাহাজেই আছে। আমাদের জাহাজ এই দিকেই রয়েছে, তবে তোমাদের জাহাজ অন্য পাশে রয়েছে হয়তো, তাই দেখতে পেলাম না। চুপচাপ এখান থেকে চলে যা। ওই জাহাজের ব্যাপারে কোনো খবর যদি থাকে তাহলে আমাদের দিয়ে দে, না হলে তোদের সবকটাকে খুন করে এখানে পুঁতে রাখবো, কেউ জানতে পারবে না। জাহাজ? কোন জাহাজ? দ্য মেরিনের খোঁজ করতে তোরা আসিস নি এখানে? দি মেরিন বলে কোনো জাহাজ আছে নাকি? ওসব কল্পনা। বাটাভিয়া ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু ডুবে গেছে, আর ওই দি মেরিনও খুঁজে পাওয়া গেছে। তোমরা ওই জাহাজের জন্য যদি এখানে এসে থাকো তাহলে সেটা আর পাবে না। কিন্তু আমি তো, লোক দুজন একে অপরের দিকে তাকিয়েছিল, তৃতীয় লোকটা ওদের দিকেই তাকিয়েছিল। কি মনে হতে অজয় চোখের ইশারায় সবাইকে চুপ থাকতে বলল। আর মনে হচ্ছিল এই লোকটা ওই জাহাজের ক্যাপ্টেন, খালাসিরা যার কথা বলেছিল এই লোকটা হলো সেই। নিজের মধ্যে কথা বলে আবার বন্দুক তাক করল। ওরা কিন্তু এই সুযোগটাই কাজে লাগিয়ে নিয়েছিল। সঙ্গে সঙ্গে ওরা ঢালু জায়গাটার একদিকে ছড়িয়ে পড়ল। লোকগুলো চিৎকার করে ডাকতে লাগলো, বের হ বলছি, যদি খুঁজে পাই তাহলে কুকুরের মতো গুলি করে মারব। এদিকে ওরা চারজন একপাশে গিয়েছিল। ওরা ঢালু জায়গাটা ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। লুকিয়ে লুকিয়ে ঠিক লোকগুলোর কাছাকাছি এসে পড়েছে এমন সময় দুজনে মিলে হ্যাঁচকা টান দিল দুটো লোকের পায়ে, আর তাতেই ওরা গড়িয়ে পড়ল নিচে। বন্দুক ছিটকে গেল হাত থেকে। ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে বন্দুকগুলো তুলে নিল অজয় আর অভিরূপ। তারপর ওদের বন্দুক ওদের দিকেই তাক করে বলল, সত্যি করে বলো, তোমরা কি করতে এখানে এসেছো? আর ওই জাহাজের ভগ্নাবশেষ কোথায় আছে তা তোমরা খুঁজে বার করতে পেরেছো? ওরা ওটা কখনোই খুঁজে বার করতে পারবে না, তবে ওটা কোথায় আছে তা আমি জানি। রুশ, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো? তুমি ওদের সাথে কথা বলবে না? আমি আমার লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তোমাদের কথায় আমাদের ওই দুটো ছেলেকে ওখানে রেখে এসেছি। যদিও সেটা না করলে তোমরা আমাকে প্রাণে বাঁচিয়ে রাখতে না, কিন্তু এখন যখন এরা আমার সঙ্গে আছে তখন আমি আর কাউকেই ভয় পাই না। লোকগুলোকে ওরা গাছের সঙ্গে বেঁধে রাখল। তারপর রুশকে সঙ্গে করে অন্য পাশে এসে ওদের জাহাজে উঠতে যাবে, দেখতে পেল জোসেফ নিজের জাহাজটা নিয়ে সেদিকেই চলে এসেছে। সকলের একসাথে কথা হলো। তারপরে এই দ্বীপের ঠিক একটা নির্দিষ্ট দিকে ওরা গেল। রুশ বলল, এখানে যে জাহাজের ধ্বংসাবশেষ থাকার কথা ওই জাহাজে করে, তুমি কি করে কথা বলছ? ওই জাহাজে করে ক্রীতদাস নিয়ে যাওয়া হচ্ছিল। ক্রীতদাসরা এইখানে এসে লুকিয়ে পড়েছিল, জাহাজ ডুবিয়ে দিয়েছিল কারণ যাতে আর কেউ জানতে না পারে ওরা এখানে আছে। তবে তাদের মধ্যে কিছু লোক পরে ইন্দোনেশিয়া চলে গিয়েছিল, তাই ইন্দোনেশিয়ার কয়েকজন এই গল্পটার কথা জানে, তবে অনেকেই এসব বিশ্বাস করে না। তবে আজ থেকে প্রায় 400 বছর আগের গল্প আমি বিশ্বাস করেছিলাম, আর তাই আমার ইচ্ছে ছিল ওই জাহাজটাকে আমি খুঁজে বার করব। তবে আমার এত অর্থ ছিল না যে একটা জাহাজ নিয়ে এত দূরে আসব। সেই সুযোগটাই নিল জন
আর পার্ল, ওরা আমায় কাজে লাগিয়ে এখানে এলো এবং তারপর আমার খালাসিদের আমি ওইদিকে নামিয়ে দিই। আমি বড় ভুল করেছি। একবার তাকিয়ে দেখো তো রুশ, এদের কথাই বলছো কি না? রুশ সামনের দিকে তাকিয়ে দেখতে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল। চিৎকার করে নিজের দেশি ভাষায় কিছু বলল। কিছু খালাসিরা উত্তর দিল। একটা উজ্জ্বল ভাব ফিরে এসেছে ওদের মুখে। জোসেফ বলল, তোমার জাহাজটা দেখতে পেয়ে ওরা তোমার কথা আমায় বলেছে। এটাও বলেছে যে তোমায় ওরা জোর করে নিয়ে ওরা সেই রাতে দুটো জাহাজে আশ্রয় নিল। সেদিন আর কিছুই করল না। পরদিন সকাল সকাল রুশের দেখিয়ে দেওয়া কায়দা অনুসরণ করা হলো। রুশ, জোসেফ, মিকা, অজয় আর অভিরূপ জলে নামল। অত্যাধুনিক ব্যবস্থার সমস্ত কিছুই রুশের জাহাজে ছিল। জলের মধ্যে যাতে বেশিক্ষণ ওরা থাকতে পারে তার অক্সিজেন সিলিন্ডার পর্যন্তও ছিল, তবে সেটা ছিল মাত্র তিনটে। তাই রুশ, জোসেফ আর অজয় গেল জলের অনেক নিচ পর্যন্ত। প্রায় গোটা দিন খোঁজাখুঁজি করে ওরা কিছুই পেল না। এভাবে প্রায় তিনটে দিন কেটে গেল। খাবার কমে আসার একটা সম্ভাবনা ছিল, তবে রুশের জাহাজে অফুরন্ত খাবার ছিল, তাই আর খাওয়ার চিন্তা থাকলো না। সেই একপাশে একটা বসবাসের মতো ব্যবস্থা দুই জাহাজের খালাসিরা মিলে করে ফেলল। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওরা জলের মধ্যে খোঁজাখুঁজি করে। তারপর বিকেল থেকে সন্ধে পর্যন্ত দ্বীপের চারপাশে ঘুরে বেড়ায় আর রাতে ঘুমিয়ে পড়ে। আমার মনে হয় সত্যি এখন কিছু আর এখানে নেই। যা ছিল তা সব এখান থেকে ভেসে গেছে। আমারও তাই মনে হয়। জলের তলায় একটা নোঙর দেখতে পেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে কিছু বাঁধা নেই। নোঙর কোন দিকটাতে দেখতে পেয়েছিলে? একটু দূরের দিকে, দ্বীপের কাছাকাছি নয়। মনে হয় ওটা কোনো জাহাজ থেকেই খুলে এসেছে। নোঙর যখন আছে তাহলে জাহাজ তার আশেপাশেই থাকতে পারে। যদি ওই নোঙর ওই জামেরিন জাহাজের হয় তাহলে সম্ভাবনা একটা রয়েছে আমাদের কাছে। তার কথায় সকলে কেমন চমকে ওঠে। জোসেফ মনে মনে ভাবল, সত্যি তো, নোঙরটা যদি খালি না থাকে তাহলে? যদিও সে দূর থেকে দেখেছে। পরদিন সকালে নতুন উত্তেজনায় আবার তিনজন জলে নামল। এদিকটায় কিন্তু এখন লোকজনের আসা যাওয়া খুব একটা হয় না, তাই এদিকে সামুদ্রিক প্রাণী খুব বেশি থাকে। খুব সাবধান, বিপদ দেখলে তোমরা তাড়াতাড়ি ওপরে চলে আসবে। জোসেফ কিন্তু কিছু বলল না, চুপ করে কি যেন একটা ভাবতে লাগলো। তিনজনে একসাথে সেদিকে যেতে লাগলো যেদিকে জোসেফ সেই নোঙরটা দেখেছে। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরেও কিন্তু জোসেফ মনে করতে পারল না আসলে সে নোঙরটা কোথায় দেখেছিল। জলের তলায় অনেকক্ষণ থাকার পর সে একবার উপরে উঠে জায়গাটা খোঁজার চেষ্টা করল। ততক্ষণে রুশ আর অজয় উঠে এসেছে। জোসেফ, তাড়াহুড়ো করতে হবে না। আমার মনে হচ্ছে আমি এখানেই দেখেছি। সময় নাও, জলের তলায় দূরত্ব যেমন মনে হয় জলের ওপরে তেমন কিন্তু মনে হয় না। সেদিন সারাদিন চেষ্টা করেও ওরা এমন কিছু পেল না যাতে সেই জাহাজের সন্ধান মেলে। পরদিন সকালে জোসেফ নোঙর খুঁজে পেলে জলের ওপরে উঠে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলে, পেয়েছি, পেয়েছি আমি। দ্বীপের পারে দাঁড়িয়ে থাকা মিকা চিৎকার করে বাকিদের ডাকল। অজয় আর রুশ জল থেকে উঠে আসতে জোসেফ ওদের নিয়ে চলল সেইখানে। সেই জাহাজের কাছাকাছি এগিয়ে যেতে বুঝতে পারল এটাই সেই জাহাজটা, দি মেরিন। ওদের সঙ্গে আলোর ব্যবস্থা ছিল। সেই আলো জ্বালিয়ে ওরা জাহাজের ভেতরে ঢুকল এবং একসময় জাহাজের ভেতরে তলার দিকে থাকা রূপোর মুদ্রা পর্যন্ত খুঁজে পেল। কিন্তু সেই মুদ্রা ওরা সেখান থেকে আনতে পারল না। রূপোর মুদ্রা দেখে জোসেফ এগিয়ে যাবে, তার আগেই তাকে টেনে ধরল রুশ আর অজয়। কারণ রূপোর মুদ্রার আশেপাশে সেখানে বসে রয়েছে একটা বড় সড়ো আকারের অক্টোপাস। সেই অক্টোপাসটা বেশ খানিকটা বড়। ভেতরে ঢুকতে গেলেই সে জেগে উঠবে এবং তাদের উপর আক্রমণ করবে, সেটা বোঝাই যায়। ওরা বাধ্য হয়ে সেখান থেকে উঠে এলো। সমস্ত কথা উপরে এসে বলতেই মিকা বলল, অক্টোপাস যেখানে বাসা বাঁধে সেখানে আরো অনেক কিছু থাকতে পারে। ওই ভাঙা জাহাজের ভিতরে নিশ্চয়ই আরো অনেক সামুদ্রিক জীব আছে। ওখানে কিন্তু না যাওয়াটাই ভালো। সেটা আমি বুঝতে পারছি। আর তাছাড়া আমরা যদি ওখানে যাই, মুদ্রা যদি আমরা নিয়েও আসি, তাহলে সেটা এখন আমরা বাইরে কোনোভাবেই কাজে লাগাতে পারবো না।
কারণ সে মুদ্রা যে কোনো দেশের সরকার বাজেয়াপ্ত করবে, আর তাহলেই আমরা সমস্যায় পড়ব। তার চেয়ে বরং রূপোর কয়েন তিনটে যদি আমরা নিজের কাছে রাখি তাতে আপত্তি হবে না। সবাই রুশের হাতের দিকে তাকাল। দেখা গেল রুশের হাতের মুঠোয় ধরা রয়েছে তিনটে রূপোর পুরনো দিনের কয়েন। তার মানে তুমি একসাথে তিনটে কয়েন তুলে নিয়ে এসেছো, আর কটা তুলতে পারতে? আমি একবারই হাত দিয়েছিলাম, তাতে তিনটে উঠেছে, তবে আপত্তি নেই। আমি একটা কয়েন আমার কাছে রেখে বাকি দুটো তোমাদের দিতে পারি। বেশ, তাহলে একটা কয়েন তুমি রাখো, একটা আমাদের কাছে থাক, আর জোসেফ তুমি আর মিকা একটা নাও। ওটাই ভালো হবে, তাহলে সবার কাছেই একটা করে ডিমেরিনের গুপ্তধন থাকবে, কি বলো? ওরা সবাই একসাথে হেসে উঠল। গুপ্তধন উদ্ধার হলো, কিন্তু সেটা তুলে আনা যাবে না, কারণ এই দিগন্ত বিস্তৃত নীল সাগরের তলায় থাকা অদ্ভুত কিছু প্রহরীরা রক্ষা করছে সেই দ্বীপ মেরিনের গুপ্তধন। সেই গুপ্তধন তুলে আনতে গিয়ে তাদের না চটানোই ভালো। পরদিন ওরা রওনা দিল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। যদিও সবার গন্তব্য আলাদা আলাদা, তখন নতুন একটা সকালের সূচনা হয়েছে। পেছনের দিকে তাকিয়ে অজয় দেখল রুশের জাহাজটা রওনা দিয়েছে ইন্দোনেশিয়ার দিকে, তার জাহাজেই ওই খালাসিরাও চলে গেছে। শেষমেশ জন আর পার্লকেও ওরা নিয়ে গেছে, ওরাও রওনা দিল বাড়ি ফেরার পথে। অজয় হাতটা খুলল, হাতের মুঠোয় ধরা রয়েছে আজ থেকে প্রায় 400 বছর আগের পুরনো অস্ট্রেলিয়ার রূপোর মুদ্রা। তাহলে মামার বলা সেই গল্পটা মিথ্যে নয়, এবং সেই দি মেরিনের গুপ্তধনও সত্যি সত্যিই আছে। তবে গুপ্তধন মানে সব কিছু আবিষ্কার হওয়া ভালো নয়, তাতে অনেক সমস্যা হতে পারে। একটা ঠান্ডা হাওয়া এসে লাগছিল অজয়ের গায়ে। অজয়ের মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছিল এই অভিযানের পরে। ততক্ষণে লালু আর অভিরূপ ডেকের কাছে দাঁড়িয়ে দূরের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা দেখাচ্ছে। অজয় তাকিয়ে দেখল একদল মাছ সমুদ্রের জলের উপর লাফিয়ে লাফিয়ে চলেছে। অনেকেই এই মাছদেরকে উরুক্কু মাছ বলে থাকে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প অকুল নীলের বুকে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।